नमस्कार आमी केशव। विगत दिन धरे आमाके निये सोशल मीडियाते एकटा चर्चा होच्छे चलछे चारिदिके, आपनारा सेटा जानेन बा देखेछेन बा शुनेछेन। प्रति मुहूर्तेई विभिन्न विभिन्न कन्टेंट विभिन्न टपिक निये आपनादेर सामने सबाई हाजिर हयेछेन। हाँ, सागरेर संगे आमार एकटा समस्या हयेछिलो, जेटार जन्य आमी किन्तु गतकाल आमार तरफ थेके जतटुकु भूल स्वीकार चावा जाय सोशल मीडियाते सबार सामने सेटा आमी अपोलजी करेछि। एबं शुधु सागर नय, तार बाबा मा एवं आपामोर आमार श्रोतारा जारा आघात पेयेछेन कष्ट पेयेछेन सबार काछे किन्तु आमी आमार अपोलोजाइज आमार क्षमा चावार जे भिडियो सेटा आपनादेर काछे पौঁছেছি एबं सेटा आमी सत्यि आन्तरिकभावे दुःखित। आमी चेष्टा करेछि आमार तरफ थेके क्षमा चेয়ে নেওয়ার। এবার সবার একটা প্রশ্ন ছিল, কেশব দে তার ওয়াইফ তার বউ তার স্ত্রীকে কেন লুকিয়ে রেখেছে। सम्प्रति एक भिडियो भाइरल हो क्यों एक वाइफ के भलो रखी ना तर परिचय दी ना अनेक कथा अनेक किछु। आज के एत दिन आमरा चुप छिलाम, चुपचाप फसेओ छिलाम, कोनो कथा बोलिनी। आमी जानी कमेंट बक्से अनेक आमार भलो चावा मानुषेराई आछेन जारा गालागाली करबेन किस्ती करबेन, तबुओ तादेरके स्वागतम। आपनारा जे समस्त कथागुलो जानेन ना सेगुलो आपनादेर अब्दि पौঁছই। ओर संगे आलाप कराई हच्छे अंकिता, जाके निये एत कथा आमार स्त्री। तार काछ थेके शुने निन जे ताके आमी भालो राखिनी बा एई ओरिएंटेड विषयगुलो किभाबे कि घटेछे एकटु एकटु आपनाराई जेने निन। ना एक्चुअली भालो राखार विषयटा आमी सत्यि केशबের साथे खूब भालो आछि। आर माने एक कदिन धरे तोमार परिचयटा दाओ सबार आगे। हाँ, सबथेके बड़ो कथा आमार परिचयटा, आमार नाम दीपान्विता दे। आर आमार आरो एकटा परिचय आछे जेटा निये आपनादेर एत माथामाथि, सेटा हच्छे आमी ओर स्त्री माने केशब देर स्त्री। और माने কি বলবো মানে সবাই মিলে এই যে এত তোমার যে নামটা ভাইরাল হয়েছে সেটা বলো, যেটা তোমার দীপান্বিতাদেরও তোমার অফিশিয়াল নাম। ও হ্যাঁ, বেস্টু বাবা, সেটা সবাই বলেছে অঙ্কিতা। আর যে নামটা সবার সামনে এসেছে সেটা হচ্ছে অঙ্কিতা। ওকে, সবাই অঙ্কিতা বলেই ডাকা হয় বা সোশ্যাল মিডিয়াতেও অঙ্কিতা নামেই পরিচিত। এবার বলো, তুমি বলো, আমি কিছু বলবো না, এবার তুমি বলো। एक्चुअली ব্যাপারটা হচ্ছে কেশবের সাথে আমার বন্ডিংটা অনেকটা অন্যরকম, মানে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ বন্ডিংটা আমাদের কোনোদিনই ছিল না। কারণ কেশবের সাথে পরিচয়টা আমার অনেক পুরনো, প্রেম করেছি অনেক পরে, সে বিয়েটা হয়েছে অনেক পরে, কিন্তু ওর সাথে আমার পরিচয়টা অনেক পুরনো। যখন কেশব দেখি কেশবদের ছিটে ফোটাটুকু হয়নি বা কেটিও হয়নি, তার আগের থেকে ওর সাথে আমার পরিচয়। তো যেহেতু আমরা খুব ভালো বন্ধু ছিলাম, মানে একে অপরে বেস্ট ফ্রেন্ডই বলা যায়। তো সেই বেস্ট ফ্রেন্ডের মানে কি বলে বেস্ট ফ্রেন্ডের বয়সটা বেড়েছে বলেই আমরা বেস্ট ফ্রেন্ডটাকে ট্রান্সফার করিনি হাজবেন্ড ওয়াইফ। এক্স্যাক্টলি। এবং আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের বিয়েটা খুব ভয়ঙ্কর ভাবে হয়, যেটা বলো তুমি সেটা নিয়ে। হ্যাঁ, আমাদের বিয়েটা যেহেতু মানে একটা সাধারণ ঘর, কারণ আমি তো খুব সাধারণ ঘর, আমি আপনাদের মতন একটা সাধারণ ঘরের মেয়ে। তো বাবা মার যেটা ডিমান্ড থাকে যে মেয়েকে হাতে করে বিয়ে দেবে বা ছেলেকে সরকারি চাকরি করতে হবে, এটা সমস্ত বাবা মার ডিমান্ড থাকে। তো যেহেতু আমার বাবাও গান বাজনাটা খুব ভালোবাসে, পরবর্তীকালে মানে সেই বাবার অপছন্দে বিয়ে করলো, বাবা সব থেকে প্রিয় জামাইটাও। আর হচ্ছে কি জানো বিষয়টা হচ্ছে আমরা যেহেতু ফালি ফি করেছিলাম, তাই আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সেভাবে আসতে পারিনি। কারণ আমাদের পরিবারের ইচ্ছে ছিল, সেটা আমার বাবা মায়েরও এবং ওর বাবা মায়েরও ইচ্ছে ছিল যে আমাদের অনুষ্ঠানটা ধুমধাম করে হবে। বলো সেটা। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটা ধুমধাম করে হওয়ার জন্য যার জন্য আমরা প্ল্যানও করেছিলাম যে আগামী যে 2022-এ আমাদের অ্যানিভার্সারি আসছে জানুয়ারিতে, তখন সেটা একেবারে লোকের সামনে পাবলিক করব। কারণ সবাই চায় যে তার স্ত্রীকে আমি ডেফিনেটলি আমি চেয়েছিলাম যে আমার স্ত্রীর একটা পরিচয় হোক। আমার যখন আমি বিয়ে করেছিলাম তখন ওই কথাতে আছে না, ছাপড়ি নিব্বা নিব্বি, যেটা আপনারা বলেছিলেন তথাকথিত। যে ফটো বা ভিডিওটা আপলোড হয়েছে বা শেয়ার হয়েছে সেটা কিন্তু সেই ছাপড়ি নিব্বা নিব্বি মতনই দেখতে, এবং সেটা আমাদের খুব কাছের মানুষেরাই ভাইরাল করেছেন যাদের কাছে তো ছবিটা থাকা সম্ভব ছিল। আমরা ছাপড়ি নিব্বা নিব্বিতেই খুশি। সেটা অবশ্যই তাই। এবং আমার একটা বক্তব্য আছে বা ওর তরফ থেকে আমাকে সেই বক্তব্যটা সহ্য করতে হয়েছে যে আমাকে নিয়ে হচ্ছে হোক, আমার সাগরের সঙ্গে আমার যেটা হয়েছে সেটা নিয়ে ডেফিনেটলি ওকে নিয়ে যেটা হয়েছে সেটা ওর সাথে হোক। আমাকে তো আপনারা না টানলেই পারতেন, কারণ আপনাদের টানাটানির গুঁতোতে আমার বাবা মাকে বা আমার ফ্যামিলির যারা রিলেটিভ আছে সবাইকে হ্যারাসমেন্ট হতে হয়েছে, ইভেন আমাকেও হ্যারাসমেন্ট হতে হয়েছে। আমার ফ্রেন্ড সার্কেলে সবাই হাসাহাসি করেছে যে এটা কি হচ্ছে, কেন তোর ছবিগুলো এইভাবে ভাইরাল হচ্ছে এগুলোর ফেস করতে হয়েছে আমাকে। তো আমার জায়গায় আপনারা থাকলে আপনাদেরও জেনারেলি খারাপ লাগতো যে এগুলো কেন ফেস করতে হচ্ছে। আজকে ওর কমেন্ট বক্সগুলো দেখলে আমার সত্যি খুব অপরাধ বোধ হচ্ছে যে ওকে গালাগাল করা হচ্ছে, ওর বাবা মাকে গালাগাল করা হচ্ছে। ছেড়ে দিন, আমার বাবা মাকে গালাগাল করা হচ্ছে মারাত্মকভাবে, ওর রিলেটিভ যেখানে যারা আছে সবাইকে গালাগাল করা হচ্ছে। এই মেয়েটি তো কোনো দোষ করেনি। এবং ফেসবুক ইউটিউবে বিভিন্ন ভিডিওস তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে আমি নাকি ওকে টর্চার করেছি। আপনারা একটা জিনিস বিচার বিবেচনা করে ভাবুন যে যদি মানে ভেবেও হাসি পাচ্ছে, মানে ইউটিউবে যেসব ট্যাগলাইন গুলো দেখছি আমি বা ক্যাপশনস গুলো দেখছি বা যেভাবে লোকে বলছে যে বউকে অত্যাচার করো, বউকে লুকিয়ে রাখো, এই করো না, হ্যান করো না, ত্যান করো না। তো আমার মনে হয় আপনারা যারা মোটামুটি কেশব দেখে ফলো করেন তারা খুব ভালোভাবে জানেন যে আমাকে সবসময় ওর পাশাপাশি দেখা যায়। ইভেন কমেন্টে অনেকেরই আসতো, মানে তখন যখন আর কি ভিডিও বা ব্লগ যাই দেখতাম আমাদের ব্লগ, ইভেন প্রতিটা ব্লগের শুরুতে বাড়ি থেকে বেরোনোর সময় ও থাকতো, ইয়ার কি আড্ডা সব হতো। ইভেন অনেকের বক্তব্য ছিল, আচ্ছা দাদা অঙ্কিতা দি আপনারা তোমার ওখানে কি করে, অঙ্কিতা দি কেন তো সবসময় তোমার বাড়িতে থাকে। ইভেন আমি ছবি ছাড়লে আমার ব্যাকগ্রাউন্ড আর ওর ঘরের ব্যাকগ্রাউন্ড একই রকম, এগুলো অনেক মানুষ তো জানতেন অঙ্কিতা আমার কে হয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সবসময় এসে বলা পসিবল হয়নি কারণ আমরা চেয়েছিলাম একটা অফিসিয়াল সম্পর্কে যেতে। আমাদের বিয়েটা অফিসিয়ালি করলেও সামাজিকভাবে হয়নি। আমরা একটা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম পরিবারের অমতে গিয়ে। সেখানে দাঁড়িয়ে আপনাদের বোঝা উচিত ছিল, আপনারা আমাকে টানছেন, আমাকে খিস্তি দিচ্ছেন, একটা মেয়ে কেন সেইটার সাফার করছে? এই মেয়েটির তো কোনো দোষ নেই। আজকে সে কিন্তু আজ এতগুলো ঘটনা, মানে এতগুলো ঘটনা বলতে এত কিছু ব্লেম আমার পেছনে লাগা সত্ত্বেও সে কিন্তু আমাকে মানসিকভাবে সাপোর্ট করছে। ইভেন বলো ফোন কল যে বা মাম্মামের কাছে যেগুলো গেছে। হ্যাঁ, সব থেকে তো বড় কথা যে ফোন কলগুলো আমার কাছে আসার কথা সেগুলো আমার কাছে না এসে ডিরেক্ট আমার মাম্মাম বাপির কাছে গেছে যে কোন ঘরে মেয়ে বিয়ে দিয়েছেন দেখে দেবেন না, মেয়ে কেমন আছে সেটা জানার চেষ্টা করবেন না, মেয়েকে নিয়ে আসুন, মেয়ে ওখানে ভালো থাকবে না, এমন একটা ক্যারেক্টারলেস ছেলের কাছে কি কেউ মেয়ে দেয়? এগুলো মানে রীতিমতো আমার মা বাবা এই ঘটনাগুলো তারা করছেন। এবং এই ঘটনা চলতে চলতে এমন কথা করা হচ্ছে যাতে ওকে আমার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, আমার এগেইনস্টে কিছু বলানো যায়। সব থেকে বড় কথা যে আপনারা চেষ্টা করছেন না, যে মানে আপনারা বলে ভুল, আপনারা তো শুধু স্রোতে গা ভাসাচ্ছেন, যে কোনো কিছু বিচার বিবেচনা বুদ্ধিটা আপনাদের মধ্যে নেই, স্রোতে গা ভাসিয়ে যাচ্ছেন যে যেমন যেটা হচ্ছে সেটা হয়ে যাক। অ্যাকচুয়ালি মানে হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হয়ে যাক, যে যেটা পাচ্ছে বলে যাচ্ছে, আপনারাও সেটা যাচাই করে দেখছেন না বা জাজ করছেন না যে আসলেও কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু আপনাদের ভাইরাল হওয়া নিয়ে কথা বা ওকে ভাইরাল করা নিয়ে, ওকে নিচে নামানো নিয়ে কথা। আসল কথা এখন সোশ্যাল মিডিয়াতে একটা দুটো জিনিস খুব কমন বিষয়। হ্যাঁ, আমি বারবার বলছি যে সাগরের সঙ্গে যে ইনসিডেন্টটা আমার সাথে ঘটেছে সেটা সত্যি ভুল। আমি আবারও সাগরের কাছে অ্যাপোলোজাইজ, আমার ভুল। আমি বারবার সবার সামনে বলছি যে এই ঘটনাটা আমার পক্ষে বা আমার তরফ থেকে করা একেবারেই কাম্য ছিল না বা আমার দ্বারা করা একদম উচিত নয়, সেটা আমি বারবার বলছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমার বউকে কেন টানা হচ্ছে? আমার বউকে টেনে বাজে বাজে কথা বলা হচ্ছে। এবার হ্যাঁ, আমি কয়েকটা কথা বলবো। আমার স্টেজে কিছু বক্তব্যকে কেন্দ্র করে পাবলিক কিছু বলছেন না, আমার শ্রোতারা কিছু বলছেন না। সমস্যাটা হচ্ছে যারা রোস্ট করছেন, যারা মিম বানাচ্ছেন, তাদের তো কন্টেন্ট চাই। তারা বলছেন কি যে স্টেজে দাবি করে যে সে সিঙ্গেল, এই সেই, বাড়িতে এসে। আরে স্টেজে একটা, আপনারা যখন সিনেমা দেখেন, একটা সিনেমা দেখার সময় যখন দেখছেন একটা হিরো বা হিরোইন মারা যায় তখন আপনারাও কান্না করেন, তার মানে এই নয় যে সে মারা গেছে। আজকে মঞ্চে কিন্তু আমি গান গাইতে যাই, একটা গান মানে একটা গল্প মানুষের কাছে পৌঁছলে তাদের মোটিভেট হয়। আজকে আপনারা জানেন না কত মানুষ সুইসাইড করা থেকে বিরত থেকেছে, আমার গান শুনেছে, আমি যে কথাগুলো মঞ্চে সবসময় বলেছি সেগুলো থেকে কত মানুষ মোটিভেট হয়েছে। আমার কাছে আপনাদের কাছে কেশব দে পেন ক্লাবটা পেন কিলার হাস্যকর হলেও প্রচুর মানুষ আমার বাড়িতে আসেন যারা আমার কাছে কাউন্সিলিং করাতে, যে দাদা আমি সুইসাইড করতে যাব, আমি পারছি না, না পেরে তোমার কাছে এলাম। আমার কাছে থেকে প্রচুর মানুষ পজিটিভ ভাইবস পেয়েছে। আজকে আমি খোরাক হয়েছি, ডেফিনেটলি আমার ভুলের জন্য আমি খোরাক হয়েছি, আবারও বলছি। তার জন্য এই যে আপনারা যে বিষয়বস্তুগুলো করছেন, আমার বউকে নিয়ে করছেন, আজকে ধরুন এই মেয়েটি যদি আপনাদের এই ওর কমেন্ট বক্সের খিস্তি খামারি গালাগালি এগুলো নিয়ে আপনারা বলছেন যে ও আমার রক্ষিতা। হ্যাঁ, আজকে সোশ্যাল মিডিয়াতে এসে ধরুন আমি ওকে আমি বলছি ও আমার বেস্টি, আমি এই লাইভে চলাকালীনও বলছি ও আমার বেস্টি, বিকজ অফ আমরা বিয়ের আগে বেস্ট ফ্রেন্ডই ছিলাম, প্রেম করার আগেও বেস্ট ফ্রেন্ড ছিলাম, প্রেম করেছি তখন আমরা উভয় উভয়কে বেস্টি বলে ডাকতাম, আজও চার দেওয়ালের মধ্যেও বাড়ির পরিবারের সামনেও আমরা একইভাবে ডাকাডাকি করি। সবথেকে বড় কথা হচ্ছে যে একজন হাজব্যান্ড ওয়াইফ যেমন সবথেকে ভালো বন্ধু হতে পারে, সবথেকে ভালো বন্ধু একজন হাজব্যান্ড হিসেবেও বেটার আর কি, আমার মতে এটা। এবার আপনাদের ওপিনিয়ন তো অনেক কিছু, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে যে বেস্ট ফ্রেন্ড হাজব্যান্ড হতে পারে কিনা বা সেটা কেমন কি হবে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর যারা আমাদের বাড়িতে গেছে বা আমাকে কেশবের সাথে দেখেছে, এবং আমাদের পারিবারিক অনুষ্ঠান হলো না, আমাদের পারিবারিক অনুষ্ঠান আমি যেখানেই গেছি না কেন গেছে বা আমাদের পারিবারিক অনুষ্ঠানে সবকিছুতেই আমাকে দেখা গেছে। হ্যাঁ, এবার আমার মানে এটা আমার পার্সোনাল ডিসিশন যে আমি শাখা সিঁদুরটা পরি না, মানে সিঁদুরটা সবসময় দেখা যায় আমার মাথাতে, কিন্তু শাখা জিনিসটা আমি সবসময় ক্যারি করি না, কারণ আমার ওই ভারী ভারী বস্তুগুলো পরতে খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি পরি না। ভালো লাগে না সেটা সেটা তার ব্যক্তিগত ইস্যু, সেটা নিয়ে বললাম যে আমার পার্সোনাল, সেটা এখন প্রচুর মানুষ বিয়ের পরে শাখা পলা পরেন না, সেটা হয়, সেটা একজন বলছে বউকে ভেস্টি বলা, বুঝেছি, হ্যাঁ আমি আমার বউকে ভেস্টি বলি, সে তো বিষয়বস্তুটা সে এখন এখন অনেকে কমেন্ট করছেন যে বউকে বোন বলা, এটা কোথাও বলেছি? আচ্ছা, বউকে বোন বলা বিষয়টা আমি ক্লিয়ার করছি, যেহেতু এটা আমার দ্বারা হয়েছিল। আমাদের এক ফ্যান ক্লাবের দাদা আছে রাজেশ দা, রাজেশ দা একটা ছবি পোস্ট করেছিল আমার আর কেশবের, যেখানে নিচে কমেন্ট লেখা হয়েছিল যে এই দিদিটা কেশবের কী হয়, কারণ যারা কেশবকে চেনে তারা কম বেশি আমাকেও চেনে, আমার ফেসবুকেও আছে তারা, তারা কেশবকে মানে ওই পোস্টের নিচে কমেন্ট করেছিল যে এই দিদিটাকে, তো ওখানে কোনো এক ফ্যান ওর সে কমেন্ট করেছিল যে এটা কেশবদার বোন। তার চিন্তা ভাবনাটা কিন্তু আমরা কোট আনকোট আমরা কিন্তু কোথাও বলিনি অঙ্কিতা আমার বোন হয়। আর হ্যাঁ, রাখি পরানোর ছবিটা, সেই রাখি পরানোর ছবিটা টোটালি প্ল্যান করে তোলানো একটি ছবি, সেটা ও বলতে পারবে আমার থেকে ভালো, কারণ ও জানে ভালো করে। হ্যাঁ, রাখি পরানোর ছবিটা যেদিনকে রাখি ছিল সেদিনকে বাড়িতে ওর যারা এক্স বোন ছিল তারা গেছিল রাখি পরাতে, এবং যারা 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 যে সমস্ত এক্স বোনরা আমার এগেনস্টে ব্লেম দিচ্ছে যে রেপিস্ট, আমার এগেনস্টে বলছে আমি মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি করেছি বা আমি আমার বউকে ভালো রাখি না, আমার বউ নাকি তাদের কাছে গিয়ে বলেছে, আমি একটু আমি বলছি ওয়েট করো, রাখি পরানোর কেসটা আগে বলি, আমি আপনাদেরকে এক এক করে সব ক্লিয়ার করে দিচ্ছি। রাখি পরানোর কেসটা হচ্ছে ওর যারা এক্স বোন তারা রাখি পরাতে গেছিল, তো গেলে রাখি কিন্তু হিন্দু মুসলিমের জন্য, ভাতৃত্বের বন্ধনের জন্য রাখিটা সবাইকে পরানো যায়, শুধু যে ভাই বোন বলে তাকে রাখি পরানো যায় এমন নয়। রাখির পরে একটা কথা আছে যে রাখি বন্ধন, আমরা হয়তো বাংলায় চলতি ভাষায় বলি যে কালকে রাখি আছে, ও পরশু দিন রাখি বা তমুক দিন রাখি, রাখির পরেও একটা ওয়ার্ড আছে সেটা বন্ধন। বন্ধন মানে কিন্তু মানে সবার ভেতরেই যে বন্ধনটা থাকে সেই বন্ধনটাকে বোঝানো হয়েছে। তো রাখি সবাইকে পরানো যায়, যেমন ভাইফোঁটাটা তো আর আমি ওকে দিতে যাইনি, কারণ ভাইফোঁটার ছবিও যখন ছাড়ায় তখন কিন্তু দেখা না যে আমি ওর কপালে ফোঁটা দিচ্ছি, রাখিটা সবাইকে পরানো যায়। তো আমি ওকে বলেছিলাম যে আমি না তোকে রাখি পরাবো, জেনারেলি আমি কেশবকে একটু তুই তুই করেই বলি, ও আমাকে তুই করে বলে, যেহেতু আমরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড, তো মানে এক কথায় ক্রাইম পার্টনার, ও আমার ক্রাইম পার্টনার, আমি ওর ক্রাইম পার্টনার। তো সেখানে আমি ওকে বললাম যে আমি না তোকে রাখি পরাবো, তো ও আমাকে বললো হ্যাঁ পড়া, রাখি তো এমন এমন মানে বন্ধন আর কি, ওখানে রাখ না ফোনটা, তো রাখিটা হচ্ছে মানে বন্ধনের জন্য যেহেতু তুই আমাকে পড়া। তো আমি ওকে যখন রাখিটা পড়াচ্ছিলাম, আপনারা খুব ভালো করে নোটিস করবেন, রাখিটা যখন পড়াচ্ছিলাম আমাদের দুজনের কারো কিন্তু ক্যামেরার দিকে ফোকাসটা ছিল না, ও অন্য মামনির সাথে কথা বলছিল আর আমি ওর হাতে রাখিটা পরাচ্ছিলাম, মানে টোটালি বিষয়টা মজার চলে। এবং শুধু যে আমাদের ব্যাপার নয়, এটাকে আমাদের ইনফ্লুয়েন্স করা হয়েছিল, হ্যাঁ তোলো তোলো দাদাভাই তোলো বা অঙ্কি তোল বলে, সেই ছবিটাও কিন্তু তাদেরই প্ল্যান করে তোলা এবং ওই ছবিটা ফেসবুকে ছাড়াও হয়েছিল, কারণ ছাড়া হয়ে প্লাস ওপরে ক্যাপশনটা, আপনাদের যাদের একটু বুদ্ধি আছে মাথায় ক্যাপশনটা ভালো করে পড়ে দেখবেন, ক্যাপশনটা খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা যে এইভাবেই পাশে থাকিস, ইভেন ভালো রাখিস ভালো থাকিস, এটাই লেখা ছিল কিন্তু ক্যাপশানে। আর সেকেন্ড আসছি আমি, এটা আপনাদের রাখির ব্যাপারটা ক্লিয়ার নিশ্চয়ই, এরপর নিশ্চয়ই পরে আবার পোস্ট করতে যাবেন না যে ও ওর বউ এসে এরকম বলে গেল রাখি নিয়ে, এদের কাছে এগুলোই বেস্ট, আমাদের কাছে এগুলোই ভাই, আমরা এইভাবেই ভালো থাকি, আমাদের আলটিমেট উদ্দেশ্য ভালো থাকা। ব্যাপারটা হচ্ছে সবাই সব কিছু বলছে, অনেক কিছু বলছে, এ মেয়ের সাথে সে মেয়ের সাথে অনেক ঘটনা শুনতে পাচ্ছি চারিদিক থেকে, আলটিমেটলি ও আমার সাথে ভালো আছে কিনা বা ওর ছাড়া আমি অন্য কোথাও থাকি কিনা সেটা একটু শুনুন ওর কাছে। সবথেকে বড় কথা আমাদের আজ বিয়ে হয়েছে প্রায় 3 বছর হতে গেল, আর 3 বছর ম্যারিড লাইফ কাটাচ্ছি আমরা। তার আগেও বেস্ট ফ্রেন্ড লাইফটা অনেক বছর কেটে গেছে, প্রেম করার সময়টা অনেক দিনের, প্রেম করার সময়টা অনেক দিনের, বেস্ট ফ্রেন্ড লাইফটা অনেক দিনের কেটে গেছে। তো সেখানে আমার আসার আগে পর্যন্ত আমি যদ্দূর জানি কি মানে আমি ড্যাম শিওরি প্রেম করার আগে অবধি বা যখন আমার বেস্ট ফ্রেন্ড ছিল তখনও ওর সাথে প্রোগ্রামে মামুনি বাবা যেত। তো সেখানে তো কেউ আর বাবা মা কাউকে সাপোর্ট করতে পারে না যে হ্যাঁ তুই যা একটা মেয়েকে মলেস্ট করে চলে আয় বা একটা মেয়ের সাথে শুয়ে চলে আয়, এটা কেউ করতে পারে না। আর আমার বিয়ের পর থেকে লাস্ট লকডাউনের আগে পর্যন্ত আমি ওর সাথে সমস্ত প্রোগ্রামে গেছি। হ্যাঁ এবার আপনারা বলবেন তো যে সব প্রোগ্রামে যাওয়া হয়নি, ম্যাক্সিমাম প্রোগ্রামে গেছো, মামুনিও গেছে, আর সব থেকে বড় কথা সব প্রোগ্রাম মানে 100টা শো করলে 100টা শো আমার বাবা গেছে। হ্যাঁ কারণ বাবা ছাড়া গাড়িটা চলবে না, বাবা আমার গাড়িটা ড্রাইভ করে আমাকে নিয়ে যায় সব জায়গায়। এইবার সেখানে দাঁড়িয়ে বাইরের কোনো প্রশ্ন থাকছেই না। এইবার আসি, আমি আরও কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে শ্লীলতা হানি, মলেস্ট, রেপ এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সেটা ওই আমার কথা হচ্ছে যে ওই যে ওর বিরুদ্ধে যে কথাগুলো উঠেছে যে মেয়েদের সাথে অসভ্যতা করে, মেয়েদেরকে মলেস্ট করে, রেপ করে, আমার বক্তব্য যদি ও যাদেরকে আমি মানছি ও যাদেরকে মলেস্ট করেছে বা তারা করছে তারা নিশ্চয়ই সাধারণ ঘরের, একটা সাধারণ ঘরের বাবা মা বা একটা মেয়ে কোনো সময় চায় না যে তার মান সম্মানটা চলে যাচ্ছে, সে হাত পা গুটিয়ে এতদিন বসে থাকবে। কোথায় মানে এতদিন কোথায়, তো মেনে দিলাম যে এতদিন ছিলই না, এখন যখন তাকে নিয়ে কথাটা উঠছে তাহলে এখনো সে কোথায় না, এখন দেখো এখনো সে কোথায়, মানে যে কালকে 500 টাকা দিয়ে ভাড়া করে কাউকে দাঁড় করিয়ে দিই ভাই, কালকে 500 টাকা দিয়ে ভাড়া করে দাঁড় করিয়ে দিতে তাকে দিয়ে একটা ভিডিও বাই যে হ্যাঁ কেশব আমাকে এখন সবকিছু করা যায়, কিন্তু এতদিন সে কোথায় ছিল? আমার বক্তব্য যে এতদিন যদি হয়ে থাকে, আজ থেকে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আগেও যদি হয়ে থাকে, এতদিন তারা কোথায় ছিলেন? বলা হচ্ছে বাড়ির সামনে কোন বৌদির সঙ্গে নাকি আমার সম্পর্ক ছিল, কোট আনকোট এগুলো বলা হয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে একটি মেয়ে বলেছেন যে মেয়েটির কোথায় রুচিবোধ আছে আমি জানি না, সেই ধরনের কথা একটা সোশ্যাল মিডিয়াতে বলছে যেগুলো বলতে আমাদের বাধে। আমার বক্তব্য হচ্ছে এতদিন তারা কোথায় ছিলেন? আজকে কেশব দেখে নিয়ে একটা ঘটনা হয়েছে বলে তাদের মনে হয়েছে যে আজকে কেশব দেখে নিয়ে এই কথাগুলো বলার দরকার, কেশব রেপ করেছে, কেশব কাউকে মলেস্ট করেছে, আজকে বলতে হচ্ছে। তাহলে এতদিন কোথায় ছিল? আমার প্রশ্ন, আমি আবারও আপনাদের কাছে বললাম যে যখন কেশব দেখে নিয়ে চর্চা হলো তখন এই কথাগুলো বলতে হলো, এতদিন সবাই কেন চুপ ছিলেন তারা? আজকে বলতে হচ্ছে, আজকে তো হতেই পারে, আমার তো মনে হতেই পারে কালকে কাউকে একজনকে সাজিয়ে নিয়ে দুম করে বলে দেওয়া হলো লাইভ করে, যেটা আপনারা বিশ্বাস করছেন, কারণ আপনারা সব বিশ্বাস করছেন, কেশবদের এগেইনস্টে যা খাওয়ানো হচ্ছে আপনারা খাচ্ছেন, সিরিয়াসলি কেশবদের এগেইনস্টে যা বলা হচ্ছে আপনারা সেটা বিশ্বাস, মানে বউকে মারধর করে সেটাও সত্যি, বউকে দেখে না সত্যি, বউকে বেস্টি ফলে পরিচয় দেয় না সেটা সত্যি। আরে ভাই আসুন আগে জানুন, না জেনে আপনাদের কাজই হচ্ছে একটা মুখরোচক কন্টেন্ট পাওয়া, মুখরোচক বিষয়কে নিয়ে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ আমি জানি আজকের ভিডিওটা হওয়ার পরে প্রচুর রোস্ট হবে, মিম হবে, প্রচুর কিছু হবে, আর স্যান্ডি তো হা করে বসে আছে খিস্তি দেওয়ার জন্য। ও তো যখন বন্ধু ছিল তখন আমার পেছনটা চেটে দিতেও ছাড়েনি, কেশব আমাকে নিয়ে একটা গান করো, আর যখন ফেচে ওর লাগে শুধু কন্টেন্ট। ও হ্যাঁ ও ডেফিনেটলি কিছু ভালো কাজ করে, সোশ্যাল ওয়ার্ক করে আমি শুনেছি, কিন্তু স্যান্ডির লাগে হচ্ছে কন্টেন্ট, কাকে খিস্তি দিতে পারবে। স্যান্ডি আমার খুব ভালো বন্ধু, আমি এখানেও স্বীকার করছি, কিন্তু স্যান্ডির কালকে যদি কেশব দে আবার হিট হয়ে যায়, স্যান্ডি কেশব দেকেই বলবে আমাকে একটা গান দাও বা আমার সাথে কন্টেন্ট করো। আজকে সাগরের সাথে করছে জাস্টিস ফর সাগর, ঠিক আছে, আমি সাগরের সাথে করছে বলে আমি কিন্তু ঠিক আছে যে ভাই তুমি একজনের কারোর পাশে দাঁড়িয়েছো, কিন্তু খিস্তি দেওয়াটা সব ব্যাপার নয়, সব কিছু সলিউশন নয়। আমাদের জাস্টিস লাগবে না, আমাদের জাস্টিস লাগবে না, আপনারা একটুখানি নিজেদের তো বুদ্ধি আছে, মানে লোকে যেটা শেয়ার হচ্ছে শেয়ার করে দিলাম মানেই যে হ্যাঁ শেয়ার হয়ে গেল বা আমি একটা বিশাল কাজ করে ফেললাম, এরকম না। নিজেদের যে বুদ্ধিটা আছে সেই বুদ্ধিটাতে বিচার করুন, ভালো করে সবটা শুনুন, জানুন, তারপরে শেয়ার করুন, না জেনে শেয়ার করবেন, আমাদের জাস্টিস লাগবে না। বিষয়টা হচ্ছে আমি আবারও বলছি, যারা আমার পেছনে লেগেছেন প্রত্যেকের কাছে আমি আবারও বলছি বিষয়টাকে স্টপ করুন, আর ভালো লাগছে না, আমি কাজ করতে চাই, আমাকে ফেলতে চেয়েছিলেন তো। সাগরের সাথে যেটা হয়েছে আবারও বলছি সেটা ভুল, সেটা সাগরের সাথে কোথাও একটা ঘটনা ঘটে গেছে যেটা আমার সত্যি আমার তরফ থেকে কাম্য ছিল না, আমি করে ফেলেছি, যার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী, আমি অ্যাপোলোজাইজড। হ্যাঁ আর হ্যাঁ 9,000 টাকার একটা ঘটনা যেটা আমার বলা আমি ভুলে গেছিলাম, কালকে অনেকেই কমেন্ট করেছিলেন যে 9,000 টাকার কেসটা দাদা কী বিষয়। নিট্রিক্স ডান্স ট্রুপ, তারা খুব ভালো ডান্স করেন, তারা আমাদের ওকি লাগছে গানটা নিয়ে ভিডিও করেছিল। আমাদের ইউটিউব চ্যানেল গত বছর লকডাউনের আগে আগে আমরা একটা এমসিএনের আন্ডারে দিয়েছিলাম চ্যানেলটা, আপনারা জানেন মাল্টি চ্যানেল নেটওয়ার্ক বা এই ধরনের কিছু একটা নাম তাদের, যারা কন্টেন্ট রিলেটেড কাজ করেন। আমাদের চ্যানেলটাও দেওয়া হয়েছিল, তখন আমার একটা গান খুব ভাইরাল হয় বেবি ডল, আপনারা জানেন অনেকেই বেবি ডল বর্গি লগ দিয়ে তো সোন ইয়ে বলে একটা গান খুব ইউটিউবে ভাইরাল হয়। তো তখন সেই সমস্ত গানগুলো যাতে পাইরেট ইউজ না হয়, যারা আমাদের কন্টেন্ট নিয়ে বাইরে ইউজ করছিলেন সেগুলো যাতে পাইরেট না হয় তার জন্য এমসিএন থেকে তাদের কাছে স্ট্রাইক বা তাদের কাছ থেকে রেভিনিউস, তাদের কাছ থেকে টাকা পারমিশন ওয়াইজ টাকা নেওয়ার ব্যবস্থা করেছিল। তারা যে নিটচিক্স ডান্স গ্রুপকেও স্ট্রাইক দিয়েছিল আমরা জানি না, সে সময় জানতাম না। তারা আমরা যতদূর জানতাম তারা কন্টেন্ট পিছু পারমিশন দেওয়ার জন্য 10,000 টাকা করে নিয়েছে, যেটার রেভিনিউ শেয়ার হয়েছে পরে, কিন্তু সেই কোম্পানির সঙ্গে আমাদের পরবর্তীকালে চুক্তি নিয়ে সমস্যা হয়, তারা রেভিনিউ সঠিকভাবে দেয় না, আমরা বেরিয়ে আসি সেখান থেকে। রিসেন্টলি জানতে পারি যে নিট্রিক্সের কাছ থেকেও নাকি 9,000 টাকা নেওয়া হয়, যেটা সত্যি আমি দুঃখিত, যেটা নিট্রিক্স ভিডিও করার পরে আমরা জানতে পেরেছি। ইভেন তারপরে ওই নিট্রিক্সকে মিমো ইয়েকে ফোন করা হয়েছিল না, কাকে কোম্পানিটাকে, তারপরে তো কোম্পানিটা বলল যে কোম্পানিকে আমরা ফোন করি, তারা বলেছে যে তাদের সঙ্গে আমাদের সেই চুক্তি শেষ হয়ে গেছে, তারা আমাদের রেভিনিউজ নিয়ে ঝামেলা হচ্ছে, এক্স ওয়াই জেড ঘটনা ঘটেছে। তাদের তখন বক্তব্য যে আমরা নিট্রিক্সের সঙ্গে হয়েছে, সেটা তখন চুক্তি হয়েছিল তাই করেছি, ঠিক আছে। আমাদের বক্তব্য নিট্রিক্সের কাছে আমরা দুঃখিত, নিট্রিক্সকে আমরা টাকাটা ফিরিয়ে দিতে চেয়েছি বা চাইও, তারা যদি ওই টাকাটা নিয়ে সোশ্যাল ওয়ার্ক করতে চান তারা করুন, সেই টাকাটা আমরা পাইনি। আবারও বলছি, তারা পল্লব বলে কাউকে একজনকে পাঠিয়েছিলেন কারোর একটা ফোনপেতে, তাদের নাম্বার যদি আমার কাছে থাকতো আমি এই মুহূর্তে টাকাটা পাঠিয়ে দিতে পারতাম। বাদল বা মিমো তাদেরকে ফোন করেছেন, ফোন করে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন যাতে তারা আমাদের সঙ্গে থাকেন, তাদের টাকাটা আমরা ফিরিয়ে দিতে চাই, এবং এর পরবর্তীতে তারা যদি কোনো কাজ করতে চান আমরা ডেফিনেটলি তাদের সঙ্গে থাকব। রইল ফাঁকি কিরণের প্রশ্নটা, কিরণ কিছু কথা বলেছেন, ডেফিনেটলি কিরণ তার পার্সপেক্টিভে সুন্দরভাবে বলেছেন, তার ডায়লগটা নিয়ে আমি গান বানিয়েছি যেটা সর্বত্র আমি স্বীকার করেছি, তার একটি ভিডিও ক্লিপ আমি ব্যবহার করেছি, সেটাও কিন্তু তার কাছে আমি জানিয়েছিলাম যে তোমার এই কথাটা বা তোমার ডায়লগটা নিয়ে আমি কাজ করছি। তার সঙ্গে পরবর্তীকালে তিনি আমার কন্টেন্ট দেখে কমেন্টও করেছেন যে চারিদিকে বাচ্চা ভালো লাগছে, বা আমার মা শুনে আমাকে জানিয়েছেন, কিরণের কমেন্টগুলো ছিল সে সময়, আমি সেগুলোতে আসতে চাই না বা আমি এগুলো কখনো ফুটেজ খাইও নি সেগুলো নিয়ে। কিরণ আমাদের কাছে একটা মোটিভেশনের জায়গা, কিরণের ফ্যান আমি নিজেও, কিরণের প্রতিটা কন্টেন্ট আমরা পাই আমাদের মাইন্ড রিফ্রেশের জন্য, আমাদের ভালো লাগে। সে বাংলায় বসে এত ভালো একজন ক্রিয়েটার, কিন্তু কখনো কিন্তু আমি দাবি করিনি যে কিরণের ওই ডায়লগটা আমার, কখনোর জন্য আমি দাবি করিনি। ইভেন কিরণদার থেকে পারমিশনও নেওয়া হয়েছিল, যেটা হোয়াটসঅ্যাপে মেসেজ ছিল, কারণ এখন আপনারা যদি বলেন সেই মেসেজটা এখন কিরণ নিজে বলেছে, ওর কাছে ও পরে ঘেটে দেখেছে মেসেজটা আছে, আমার কাছে নেই, আমার কাছে এই মুহূর্তে নেই, কারণ সেই ফোনটা আমার কাছে নেই, সেই হোয়াটসঅ্যাপটাও আমি এখন ইউজ করি না বর্তমানে। এইবার ঘটনা হচ্ছে, আমি একটাই কথা আপনাদের কাছে বলবো, কিছু ভুল আমাদের দ্বারা হয়েছে। নিট্রিক্স ডেফিনেটলি যে ভুলটা কেশবদের নাম করে হয়েছে সেটা কেশবদেরই ভুল কোথাও দাঁড়িয়ে, তাই আমি আমার জায়গা থেকে নিট্রিক্সকে সেই টাকাটা ফিরিয়ে দিতে চেয়েছি। আবারও সোশ্যালি এসে বললাম, নিট্রিক্সের কাছে সেই ক্লিয়ারেন্সটা আমি এখানেও দিয়ে দিলাম যে আমরা জানতাম না, নিট্রিক্সের সাথে গত বছর যে ঘটনাটা ঘটেছে আমরা জানতাম না। যদি তারা একবার আমাকে বা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতেন তাহলে এই প্রবলেমটা হতোই না। তারা যদি আমাদের কেশব দে অফিসিয়াল @gmail.comও মেইল করতেন তাহলেও এই সমস্যাটা হতো না, আমার কানে অবধি কিন্তু এসে পৌঁছয়নি। আর আর কোনো টপিক রয়েছে মানুষের জানার, সবার জানানোর? আরশি রয় বলছেন যে এই মেয়েটি আমাকে নাটক করে রাখি পরিয়েছে। রাখিটা ভাতৃত্বের বন্ধনের জন্য শুধু নয়, রাখিটা কিন্তু হিন্দু মুসলিমের জন্য পড়ানো প্রথম চালু হয়েছিল রাখিটা, আপনারা বলছেন, এবং যারা রাখির ছবিটা সার্কুলেট করছে তারাই প্ল্যানিং করে সেই রাখির ছবিটা তোলানো হয়েছিল। ওই যে বললাম, পৌলমী বলছেন অঙ্কিতা কোনো ভিডিওতেই সিঁদুর পড়তো না, একটু খেয়াল করে পুরনো ভিডিওস ভ্লগ খতিয়ে দেখবেন যে সে করতো কিনা। তুমি তোমার মুখে ভাষাগুলো একটু ঠিক করুন। তিয়াশা পাঞ্জা, আপনার কমেন্ট আমি আগেও দেখেছি, ভাষাগুলো সংযত করুন আপনাদের, এইটাই সব থেকে বড় কথা। দাঁড়াও, একটা জিনিস আমার খুব খারাপ লাগছে যে এখন সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তা ভাবনা, দেখো আমি বারবার বলছি, আজকে মানুষ আমাকে কেন বয়কট করেছে সাগরের সঙ্গে আমার ঝামেলার জন্য, তাই আমি মেনে নিচ্ছি একটা ঝামেলা ভুল আমার তরফ থেকে হয়েছে, কিন্তু মানুষ এই খিস্তিগুলোকে কি করে অ্যাপ্রুভাল দেয়? कमेंट बक्से खिस्ती दी तो आमार बाप मा उद्धार करे दिएछेन, आमार बाप मा उद्धार करे दिएछेन खिस्ती दिए। ओদের নেচার আর 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 বলবো বলবো सोमनाथ বলছে হ্যাঁ सोमनाथ কিবা বলবো ওটা নিয়ে। सैंडी शाह इज वाचिंग কতবার দেখবি ভাই। যাই হোক তোর তোর না তুমি তুমি নয় তোমাকে আমি এবার আপনি বলবো স্যান্ডি সাহাকে, কারণ স্যান্ডি সাহা আমার অনেক উপরের পর্যায়ে যান যিনি সোশ্যাল মিডিয়াতে খিস্তি ছাড়া কথা বলতে পারেন না। না থামিয়ে লাভ নেই, আমি বলবো এটা তিনি খিস্তি ছাড়া কথা বলতে পারেন না। তিনি তার কন্টেন্টে খিস্তি দেওয়া। তিনি কদিন আগে আমাকে বলছেন যে কেশব তোমার এখন ফলোয়ার এত বাড়ছে কি করে, আমার সাথে একটা কন্টেন্ট নিয়ে কাজ করো তাহলে আমি কিছু ফলোয়ার পাবো। ওনার স্যান্ডি সাহার দরকার খোরাক। কাকে নিয়ে কি বলা যায় সাক্ষী এটা, কারণ স্যান্ডি যখনই ফোন করেছে কেশবের পাশে আমি ছিলাম। আমি কিন্তু কখনো ফুটেজ খাইনি। স্যান্ডি যা ফোন করেছে ভাই আমার কাছে মাইনে রাখো না তুমি, তাহলে এতদিন আমি তোমাকে বলে বসতাম স্যান্ডি তোমার সাথে দেখা করবো, তুমি কম ফোন করো না আমায়। আমি কোনোদিন তোমাকে নিজে যেচে ফোন করিনি। হ্যাঁ একবারই আমি তোমায় হেল্প চেয়েছিলাম, সেটা ইনস্টাগ্রাম ওরিয়েন্টেড, আমি সেটা এখানে কোট আনকোট বলছি, ইনস্টাগ্রাম ওরিয়েন্টেড হেল্প চেয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে, বাট সেই হেল্পটা কিন্তু আমি কাজে লাগাইনি। আমি बार बार बोलছি স্যান্ডি সাহার কাছে কোনোদিন আমি যাইনি। স্যান্ডি সাহা খিস্তি করেছেন, আপনি স্যান্ডি সাহা ভাষাটা সংযত করা উচিত ছিল। হ্যাঁ আমাদের ভাই কি কি নাম যার সঙ্গে আমার গন্ডগোল হয়েছে সাগর, সাগর দেবনাথও কিন্তু সাগর দেবনাথের সঙ্গে আমি ঝামেলাটায় জড়িয়ে গেছিলাম ওই খিস্তি দেওয়ার জন্যই, না হলে হয়তো এত দূর হতোই না। সাগর দেবনাথ রোস্ট করেন, আপনি বা তুমি রোস্ট করো, ভালো কথা, আগামীতেও করবে, আমার শুভেচ্ছা রইল। যেটা ভুল হয়েছে তুমি আগের দিন লাইভে এসে বলেছো যে লাইভে এসে ক্ষমা চাইতে হবে, কালকে আবার তুমি বলছো তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার পায়ে ধরে বা তোমার পায়ে ধরে ক্ষমা চেয়ে আসতে হবে। তোমার বাবা মা আমার সম্মানীয়, তাদেরকে আমি প্রণাম জানাই। তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে তুমিও জানো আমিও জানি। সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস হয়তো দেখানো হচ্ছে, একটা ভিডিও হয়তো সার্কুলেট করা হয়েছে, কিন্তু কি আসল ঘটনাটা ঘটেছে ভাই তুমিও জানো আমিও জানি। তাই আমার মনে হয় কিন্তু সেটা থাক, এখন এখন লাইভে বলে লাভ নেই, ক্রমশ প্রকাশ্য থাক। আমরা চাই স্টপ করতে, যদি তুমি স্টপ করে দাও তাহলে আমরা এখানেই থেমে যাব। আমরা থেমে যেতে চাই, কারণ আর কিস্তি গালাগালি ভালো লাগছে না, আমরা কাজে ফিরতে চাই। এতদিন আমাদের কাজে আপনারা দেখেছিলেন। হ্যাঁ স্যান্ডি সাহেব বলছে হ্যাঁ আমি ফোর চাটি সব নিয়ে লাইভে আসছি, লাইভ হ্যাঁ লাইভ করো স্যান্ডি, কোনো অসুবিধা নেই, তুমি কিস্তি দিতে পারো, তাছাড়া তোমার কাজ নেই। স্যান্ডি সাহার অনেকগুলো বাস দিয়েছিলাম তো আমি, ওর জন্য আমি স্যান্ডির লাইভটা স্যান্ডিদার লাইভ থেকে আমি বুঝতে পারিনি যে কিসের জন্য লাইভ আসলো স্যান্ডিদা, কারণ যারা লাইভ করেছে তাদের সবার একটা বক্তব্য ছিল যে কেশব আমাদের অনেক বলছেন রোস্ট হওয়া আরো দরকার। ঠিক আছে রোস্ট হই না, আপনারা রোস্ট করুন, আমরা ভাইরাল হতে রাজি আছি, কিন্তু কাজ করতে চাই। আমার মনে হয় ব্যাপারটা বেশি হচ্ছে, এত গালাগালি কেন? সুরাজ বিশ্বাস বলছেন এত গালাগালি কেন, এক্স্যাক্টলি এত গালাগালি কেন? স্যান্ডি তুমি ভালো করে বলতে পারতে, তুমি ডেফিনেটলি সাগরের পাশে দাঁড়িয়েছো, সেটার ডেফিনেটলি ভালো কথা। অনেকেই দাঁড়িয়েছেন, অনেক মানুষ সাগরকে সাপোর্ট করেছেন, অনেক ইউটিউবার্সরা সাপোর্ট করেছেন, খুব ভালো কথা। তুমি আমার ভিডিও নিয়েও ট্রোল করেছো বা এক্স ওয়াই জেড সবাই আমার ভিডিও ফুটেজ নিয়ে ট্রোল করেছেন, সব ভালো কথা, কিন্তু খিস্তি গালাগালিগুলো কেন? লাস্টে না পেরে আমার ইউটিউবের কমেন্ট বক্স ডিলিট করে দিতে হয়েছে। তিয়াশা ফাঞ্জা বলছে খিস্তি খেতেই হবে, তুমি ওটাই ডিজার্ভ করো। আচ্ছা ঠিক আছে বুঝলাম। অঙ্কিতা তোমার ওয়াইফ, ও মাই গড এতদিন তো বোন জানতাম, বোনটা কে বলেছে? এতদিন অঙ্কিতা আমার বোন সেটা কে বলেছে? সেটা আপনাদের কাছ থেকে আপনারাই নিজেরা সার্কুলেট করেছেন, আপনারাই সার্কুলেট করেছেন, তাতেই তাই জন্যেই বোন হিসেবে স্ট্যাবলিশ পেয়েছে। না কোথায় কে বলেছিল তোমার মুখটা আর আমার মুখটা একই রকম দেখতে? সেটা আপনারাই বানিয়েছেন। যাই হোক স্যান্ডি আমি তোমাকে আবারও বলছি, সোশ্যাল মিডিয়াতে এসে পারলে ভালোভাবে মোটিভেট করো মানুষকে, খিস্তি দিও না, খিস্তি করো না, এটা তোমার নেচার। স্যান্ডি আমি যতদূর তোমার সাথে কথা বলে জেনেছি তোমার পরিবার খুব ভালো মানুষ, তোমার মা একজন হসপিটালে চাকরি করেন, ভালো মানুষ, নিতান্ত ভালো মানুষ, তো তোমার মুখ থেকে ভালো কাজ শোভা পায়, এত খিস্তি শোভা পায় না। এত খিস্তি কেন? একটা মানুষ ভুল করতে পারে, আজকে কিন্তু আমি কেন এক্স ওয়াই জেড প্রতিটা মানুষের জীবনে ভুল আছে, আচ্ছা কেন আমার ভুলটা আপনাদের কাছে এসেছে? আমি আপনাদের কাছে এসেছি তাই, আমি কোনো সেলিব্রিটি নই, আমি সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলেই সাগরের ভিডিওটা গায়ে লেগেছিল। আমি খুব সাধারণ একটা মানুষ, আমি কাজে ফিরতে চাই আবারও। সাগর দেবনাথ তুমি জানিয়েছো যে তোমার বাড়িতে গিয়ে বা সোশ্যাল মিডিয়া নয় পাবলিকের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। ঝামেলাটা তো শুরু হয়েছিল ভাই সোশ্যাল মিডিয়াতেই, ঝামেলাটা সোশ্যাল মিডিয়াতেই শুরু করেছিলে ভাই। তুমি আমাকে খিস্তি করেছিলে, আমাকে ট্রোল মিম বানালে, আমি কিচ্ছু বলতাম না, আমি বলিওনি, ইভেন আমি বলিওনি। সেদিন যে ঘটনাটা ঘটেছে, আবারও বলছি, একটা ভুলবশত ঘটনা ঘটেছে, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ। যদি আপনারা প্রমাণ করার সুযোগ দেন কখনো, যদি আপনারা চান, যদি এখানে থামিয়ে দিতে চান, ডেফিনেটলি আমি থামাতে রাজি। আমি চাই ঘটনাটা স্টপ হোক, সাগর তার কাজে ফিরে যাক, আমি আমার কাজে ফিরি। কেউ কারোর শত্রু নয়। আমার বাড়িতে কাগজে লিখে ফেলে দেওয়া হচ্ছে যে আমাকে রাস্তায় ফেরলে খুন করে ফেলা হবে, মার্ডার করে দেওয়া হবে, তাহলে এগুলো কেন করা হচ্ছে? আমার বাড়িতে কাগজে লিখে ফেলে যাওয়া হচ্ছে, যে কাগজগুলো এখনও আছে আমি সব পোস্ট করব, যদি আপনারা চান আমি পোস্ট করব। কাগজে লিখে ফেলে যাওয়া হচ্ছে মার্ডার করবে আমাকে, রাস্তায় বেরোতে দেবে না, আমার বাবাকে ফোন করে খিস্তি দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত সমস্যা কেন। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করছে এই লাইভটার পর স্যান্ডির আবার খিস্তি চালু হয়ে যাবে। হ্যাঁ, স্যান্ডির খিস্তি চালু হবে। স্যান্ডি তো আমি যে কোনো পোস্ট করছি তার কমেন্ট বক্সে গিয়ে একটা করে কমেন্ট ঢুকে আসছে, তোমার মতো মিথ্যাবাদী চোর প্রমাণ করলে তার থেকে ভালো কথা শুনবো। স্যান্ডি সাহা, আমি কোট আন কোট আবারও লাইভে বলছি, থানাতে পুলিশ কেস করা হয়েছে, সেই কেস নয়, একটা ডায়েরি নর্মাল করা হয়েছিল ঘটনার পর। সেই ডায়েরির পেপার যদি তুমি জোগাড় করতে পারো, এনে সোশ্যাল মিডিয়াতে দেখাও কি লেখা আছে। এক নম্বর। দু নম্বর কথা, কাকে আমি বলেছি সাগর দেবনাথ আমার চেন চুরি করেছে? কোথাও কি কোনো বয়ানে বলেছি? সোশ্যাল মিডিয়াতে আপনারা আছেন, আপনারা কি কোথাও দেখেছেন আমি বলেছি সাগর দেবনাথ আমার চেন চুরি করেছে? আমি কিন্তু কোথাও এমন বয়ানে দিইনি। একটা সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে এত কথা হচ্ছে, সেই সিসিটিভি ফুটেজের বাকি অংশটুকু কোথায়? যেখান থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেই অংশটুকু কোথায়? আজকে সাংবাদিকরা সেখানে চাইতে গেলে তাদেরকে র ফুটেজ দেওয়া হচ্ছে না কেন? কেন চাওয়া দেওয়া হচ্ছে না? আমি ভেবেছিলাম এই কথাগুলো আমি বলবো না, আমাকে বারে বার বলা হয়েছিল যে তুমি কোনো মুখ খোলো না, আমাকে চারিদিক থেকে বলা হচ্ছে তুমি কিছু বলো না। সাগর লাইফে এসে বলেছে ক্ষমা চাইতে, আমি কিন্তু বারবার আমার মনে হয়েছে একটা জিনিস, মানুষের কাছে ক্ষমা চাইলে, ভুল স্বীকার চাইলে কেউ ছোট হয় না। আমি কিন্তু আপনাদের কাছে সত্যি ক্ষমা প্রার্থী, মন থেকে ক্ষমা প্রার্থী। আমার মনে হয়েছে আমি কোনো ভুল করেছি, তার জন্য ক্ষমা স্বীকার কিন্তু আপনাদের কাছে করেছি। সাগরের বক্তব্য ছিল যে লাইভে এসে ক্ষমা চাইতে হবে, সাগরের বক্তব্য ছিল আমি সেটা করেছি। স্যান্ডি সাহার লাইফের মধ্যে সাগর নিজেই বলেছেন যে ক্ষমা চাইতে হবে, আমি চেয়েছি, তাহলে তার দরুন এত কিছু কেন এখন হবে? এবার ও লাইভে ক্ষমা চাওয়ার পরে তারপরে আরো একটা ঘটনা বলি। বেঙ্গল স্টেজ পারফর্মার্স গ্রিল্ড, বিএসপিজি। অনেক মাথার শিল্পীরা, অনেক মাথার আর্টিস্টরা বসে আছেন এই সংগঠনে। এই সংগঠন হঠাৎ করে জানালেন কদিন আগে আমি তাদের মেম্বার নই, রাইট? আমি তাদের মেম্বার নই, আমি কোনোদিনই তাদের মেম্বার ছিলাম না অফিসিয়ালি। তারা তাদের ডোনেশন পাওয়ার জন্য আমাকে রেখেছিলেন, তাদের পিকনিকে যাওয়ার জন্য আমাকে রেখেছিলেন, যাতে আমাকে দিয়ে তাদের মার্কেটিং হয়। আজকে কেশবদের নাম বদনাম হয়েছে বলে কেশবদেরকে ছুঁড়ে ফেলতে ছাড়লো না। বিএসপিজির ট্যাগলাইন, বিএসপিজি শিল্পীর সাথে, শিল্পীর পাশে। আজকে সাগর দেবনাথ একজন সাধারণ মানুষ, তার সঙ্গে একটা ঝামেলা হয়েছে, সেটা বাইরের ম্যাটার, শিল্পী মহলের ম্যাটারই নয়। যদি দুটো শিল্পীর মধ্যে ঝামেলা হতো আলাদা বিষয়, সাগর দেবনাথ একজন রোস্ট করেন, তার কন্টেন্ট ওটা, আমি একজন শিল্পী, দরকার নেই। আমি তো স্টেজ পারফর্মার্স গিল্ডের কাছে বলতে যাইনি আমাকে আপনারা সাপোর্ট করুন। আপনারা নিজেদের কাজের জন্য, নিজেদের মার্কেটিংয়ের জন্য কেশব থেকে বানালেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমি কিন্তু হতেও যাইনি, আমি মিটিংয়েও যাইনি, আমি এখানে বললাম। আপনারা ইন্টারনাল ভোট করে কেশব থেকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছেন, কেশব থেকে মানুষই ব্যান করে দিয়েছে। মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে খিস্তি করে অনেক মানুষই ব্যান করে দিয়েছেন আমাকে। সুপ্রিয় মাঝি বলছে একটা লেডিস সাইকেল বিক্রি আছে, কেউ কিনবেন? সুপ্রিয়, এটা সত্যি মজাকের জায়গা নয়। সুপ্রিয়, তোমার গানটা গতকাল বেরিয়েছে, আমি একটা ব্যাপারে খারাপ পেয়েছি যে এখন নাম বদনাম, তুমি এখন ডেফিনেটলি লুকিয়ে যেতে চাইবে। তোমার কন্টেন্টের সঙ্গে কোথাও আমি একটু পেছন থেকে ভালোবাসার জায়গায় জড়িত ছিলাম, কোথাও নিজের নামটুকু আমি ক্রেডিট চাইও নি যদিও, বাট একটাবার হোয়াটসঅ্যাপ, ফোনে কোথাও আমি জানতে পারলাম না যে গানটা আসছে, তোমার সাথে আমার সম্পর্কটা অন্য জায়গায়। যাই হোক, সেটা ডাজেন্ট ম্যাটার, তুমি তোমার জায়গা থেকে করেছো, তোমার কোনো ভুল নেই, এবং আমি তোমাকেও যথেষ্ট সাপোর্ট করি, তুমি যথেষ্ট ভালো একজন। আরিয়ান বলছে আমাদের মারধর করে সাগর দেবনাথ, একদমই। সেই ঘটনা তো আছেই, সেই ঘটনা আমি এখন আর বলছি, আমি এখন সত্যি কথা বলছি সাগর দেবনাথের টপিকটা এখন থাক। যদি আপনারা আইনত কোনোভাবে চান সামনে আসুক সেটা আসুক। আর হ্যাঁ, সোমা ঘোষ বলছে নচিকেতা চক্রবর্তীর সাথেও কোনো সম্পর্ক নেই, এটা শুনলাম। সত্যজিৎ দা এই পোস্টটা করেছেন। আমি কি কোথাও বলেছি নচিকেতা চক্রবর্তী আমার শিক্ষাগুরু? আজকে গুরু যে কেউ কারো হতে পারে, যে কেউ কারোর গুরু হতে পারে, দূর থেকেও কাউকে ফলো করা যায়। আমি কিন্তু নচিকেতা চক্রবর্তীর একনিষ্ঠ ফলোয়ার সেই ছোটবেলা থেকে, এবং তাকে ফলো করে দীর্ঘদিন, এবং তার বহু মঞ্চে ছুটে গেছি তার শো শুনতে। শুধু নয়, তিনি মঞ্চে আপনারা জানেন অনেক সময় বিভিন্ন সিঙ্গারকে তুলে দেন গান গাওয়ার জন্য, তার অনেককে সুযোগ দেন। সেই সুযোগের মধ্যে কিন্তু আমিও পেয়েছি, নচিদার কাছে দীর্ঘদিন আমি কিন্তু গেছি, দীর্ঘদিন সময় কাটিয়েছি আগুন পাখির সঙ্গে। আমি কিন্তু কোনো দিন এই ফুটেজটাকে কাজে লাগানোর চেষ্টা করিনি। আমার কাছে গর্বের, আমার কাছে অহংকারের, আমার কাছে প্রাপ্তি এবং আশীর্বাদের আমার ভগবান আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু কোথাও বলিনি সত্যজিৎ দা তুমি এই পোস্টটি করেছো। দুদিন আগেও কেশব দে তোমার ভাই ছিল, আজকে তুমি সাপোর্ট করছো। ডেফিনেটলি তুমি সাগরকে ইন্ডিপেন্ডেন্টলি সাপোর্ট করতে পারো, তুমি ইন্ডিপেন্ডেন্টলি সাপোর্ট করতে পারো, আমার বক্তব্য নেই সেখানে। কিন্তু তুমি নচিদাকে সেখানে কেন টানলে? আমি কিন্তু নচিদাকে টেনে কোনো অহংকার করতে যাইনি যে নচিদা হাবড়াতে এসে আর কারোর বাড়িতে থাকলেন না, আমার বাড়িতে কিছু আসলেন। আমার খারাপ লাগছে এটা। রাহুল বলছে 9,000 টাকা নিলে কেন ফেরত দাও? আমি তো সেটা জানিয়েছি, 9,000 টাকাটা আমি নিইনি, সেটা নেটফ্লিক্সের কাছে আমরাও জানিয়েছি, আমরা বারেবার তাদেরকে বলেছি। কেউ জানতে চাইছেন এটা আমার ওয়াইফ কিনা? একদম আমার, এ আমার ওয়াইফ। একটু আগেই আমরা সেই কথা সে বলেছে, সে ঘটনাগুলো আর অনেকগুলো বিষয়। আজকে আমাকে থ্রেট করা হচ্ছে, আজকে আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হবে না, আজকে আমাকে নাকি বেরোলে মার্ডার করে দেওয়া হবে। খারাপ লাগার জিনিস, সত্যি খারাপ লাগছে। সাগরের সঙ্গে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আবারও বলছি একটা ভুল, সেটা উভয় পক্ষেরই হতে পারে বা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি অ্যাপোলোজাইজ, আমি কিন্তু আবারও ক্ষমা চেয়েছি গতকাল। যারা এটাও কথা বলছে তারা তোমার ফেমটা ভাঙিয়ে নেওয়ার জন্য ফলোয়ার্স বাড়াচ্ছে। একদম স্যার, আমি তো বলছি কোট আন কোট স্যান্ডি সাহা ফলোয়ার বাড়াচ্ছে, বাকিরা অনেকেই আমি এমন দেখেছি, আমার কাছে এমন স্ক্রিনশট আছে, যদিও স্ক্রিনশটগুলো এই ফোনে বলে আমি দেখাতে পারছি না, যে দেখাচ্ছে কেশব দে এর পাশাপাশিও মেয়েদের সাথে ফুর্তি করার পাশাপাশিও মেয়েদের টাকা চুরি করতো। কেশব দে লোকের না সরি লোকের টাকা চুরি করতো, কেশব দে বাড়িতে বউকে অত্যাচার করতো। আমি নাকি কবে বলেছি? অর্পিতা এটি বলছে সব কিছু সহজ নয় দাদা, তুমি যেমনি ছিলে তেমনিই থাকবে, কারোর কথা কান দিও না, ব্যাস মজাটা তো থাকবে। কিন্তু প্রতিনিয়ত যেভাবে সাবস্ক্রাইব কমছে, ফলোয়ার কমছে, শুধু এটা ভেবেই খারাপ লাগছে। না, ক্যাম্পেইনিং করা হচ্ছে তো, সাবস্ক্রাইবার কেশবদের কমানোর জন্য ক্যাম্পেইনিং করছে, বলছে যে কেশবদের চ্যানেল আনসাবস্ক্রাইব করুন, করে স্ক্রিনশট পোস্ট করুন, কোট আনকোট। সেই সমস্ত জিনিসগুলো আমার কাছে আছে। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, সাগর দেবনাথ বারবার এসে বলছেন যে তাকে জেল খাটানো হয়েছে। জেল শব্দটা কিন্তু কোর্টের পর আসে, থানার লকআপটা কিন্তু জেল নয়। সেখান থেকে পুলিশ কেন অ্যারেস্ট করেছে কি বৃত্তান্ত, আপনারা যদি থানাতে খোঁজ নেন, থানার সেই জিডির পেপারটা, জেনারেল ডায়েরির পেপারটা দেখেন, সেখানে কিন্তু কোট আনকোট লেখা সাগর দেবনাথ এবং তার ছেলেরা আমার দুটো ছেলেকে মারধর করে, আরিয়ানকে যে মেরে তাকে যে ইনজিওর্ড করা হয়, তার কিন্তু সেই কাগজ ডকুমেন্টস, হসপিটালের ডকুমেন্টসও সেখানে সাবমিট করা। পুলিশ আমার কথাতে যাননি, আবারও বলছি, পুলিশ কিন্তু আমার কথাতে সেখানে অ্যারেস্ট করতে যাননি। আপনারা জানেন ভোটের সময় পুলিশ, বোনকে ওয়াইফ বলছো আজ, কমলিকা মণ্ডল, একে কোনোদিন আমি আমার বোন বলে চালাইনি, কোথাও বেস্টি বলেছি আগাগোড়া। বলো তুমি, আবার বলো কেসটা। এরা এনারা পরে এসেছেন, এনারা জানেনই না। আমি আবার রিপিট করছি সেম কথাটাই, যে কেশবের বোন আমি কোনোদিনই ছিলাম না। ফোনটা ধরো না, কেশবের বোন আমি কোনোদিনই ছিলাম না, এটা কেশবের এক ফ্যানের থেকেই শুরু হয়েছে, মানে এটা এবং হচ্ছে কমেন্ট বক্স থেকে আপনারাই বানিয়েছেন ওকে আমার বোন। আমরা কখনো সেটার কাউন্টারে যাইনি, কারণ আমাদের মনে হচ্ছে চুপ থাকা ভালো, আমরা তাই কোনো কথা বলিনি। আজকে আমার খারাপ লাগছে আরও একটা জিনিস, কমেন্ট বক্স দেখে জানতে পারলাম সোনাইদাকে বেরিয়ে যেতে হয়েছে ভিএসপিজি থেকে। আজকে কেন হবে এই জিনিসটা? আপনাদের তো দরকার ছিল। কি বলছে সানামপিয়াকে? দেখো, আমি একটা কথা বলি, অনেকেই জানতে চাইছেন যে প্রুফ আনতে বলা, যে আমার এগেনস্টে যে রেপের বা মলেস্টের কেসগুলো, প্রথমত আমি গান শেখাতামই না, গানের ক্লাস করাতেন আমার মা। हाँ এটা আমাদের চং মানে আমাদের যেখানটা বাড়ি আর কি চংদামন চংদামনের খোঁজ নিলে আপনারা জানতে পারবেন যে গানের ক্লাসটা কোনোদিনই কেশব দে করাতো না কেশব দের মাই করাতো ইভেন কেশব দেকেও তৈরি করেছে কেশব দের মা কেশব দে নিজে নিজে শিখে ইভেন ইভেন আপনারা যারা ফোন করেছেন বিভিন্ন সময় গান শেখার জন্য নাইমা বিনতি বলছে বন্ধু তোকে আমরা ইউনিভার্সিটি থেকে চিনি তারা যারা তোকে নিয়ে ফাজে বলছে তারা আসলে তোকে চেনে না রে থ্যাংক ইউ বন্ধু বাংলাদেশ বাংলাদেশ থেকে থাকে ও আমাদের আমার সঙ্গে আমার ব্যাচমেট ছিল মাস্টার্সে কমলিকা মণ্ডল বলছে লিংক দিচ্ছি আপনি লিংক দিচ্ছেন সেখানে কিন্তু আমি বলিনি কথাগুলো আমার মুখ থেকে একবারও বের হয়নি অঙ্কিতা আমার বোন হয় এটা খুব মজার জিনিস হয়েছে সবাই বলছে দাদা তুমি গানে ফেরো আমি গানে ফিরতে চাই আমি আবারো আপনাদেরকে যারা রোস্ট করছেন যারা মিম বানাচ্ছেন মানে আজকের এই লাইভটা একমাত্র আপনাদের কালকে ওর অ্যাপোলজি দেওয়ার পরেও একটা বক্তব্য ছিল কমেন্ট বক্সে যে দাদা সবকিছু বিস্তারিত বলো সবকিছু ক্লিয়ার করো 9000 টাকার কেসটা ক্লিয়ার করো বউকে সামনে আনো এই যে বক্তব্যগুলো ছিল এই লাইভের মাধ্যমে সেগুলো আপনাদেরকে বলা হচ্ছে এরপরে আপনাদের ডিসিশন যে আপনারা আমাদেরকে কিভাবে নেবেন বা ওর নতুন গানগুলো বেরোলে আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেগুলো আপনাদের ডিসিশন সম্পূর্ণ ভালোভাবে নিলে ভালোভাবে নেবেন কিস্তি করলে কিস্তি করবেন আপনারা কিস্তি করলেও আমরা সেটা আপনাদের অভিজিৎ কর্মকার ভালো বলেছেন লাইভ করে কোনো লাভ নেই এদেরকে বুঝিয়ে লাভ নেই ভুল ত্রুটি সংশোধন করে চুপচাপ ভালো কাজ করে যাও ভালো কাজ হলে ঠিক মানুষ মেনে নেবে ডেফিনেটলি সেম কথাটাই বললাম যে আমরা আমাদের কাজটা দিয়ে যাব আপনারা কিভাবে নেবেন না সেটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ম্যাটার কারণ আপনাদের ওই সীমিত বুদ্ধি ও দিয়ে তো আর আমরা আমাদের জন্য বসে থাকতে পারবো না তো সেইভাবে আমরা আমাদের কাজগুলো দিয়েই যাব আপনারা কিস্তি করলে করবেন আপনাদের কিস্তিগুলো আমাদের আশীর্বাদ আর হ্যাঁ একটা বিষয় আপনারা বলছেন যে বোন বেস্টি হ্যান ত্যান ও যদি আমার বোনও হয় ও যদি আমার বেস্টি হয় সেটা আমার পার্সোনাল ম্যাটার কি অবভিয়াসলি আমি তো মাঝে মধ্যে ওকে ভাই ভাই বলি যেহেতু এই বাইরে সেই পার্সোনাল ম্যাটারটা নিয়ে আপনাদের কি যারা যারা বলছেন না ওকে আমি মাঝে মধ্যে ভাইও বলি তার কারণ হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যেভাবে থাকি আমাকে যারা আমাদের বাড়িতে গিয়ে মানে যে ফ্যানরা আমাদের বাড়িতে যায় বা যে ভাই বোন আমাদের বাড়িতে গেছে বা আমাদের আমাকে কোনো সময় অকেশনে দেখেছে আমাদের বাড়িতে কোনো সময় দেখে আমাকে কেউ বলেনি এক চান্সে যে ও আচ্ছা তুমি এই বাড়ির বউ মানে আমি বলার পরে বা অনেকক্ষণ আমাকে দেখে অবজার্ভ করার পরে তারা বুঝতে পারে যে আমি এই বাড়ির বউ কারণ আমি বাড়িতে থাকি ওইভাবে বাবা মামুনি আমার সাথে ওইভাবেই লিড করে আজকে আমার বাড়িতে লিড করতাম যে আমার বাপের বাড়িতে যেমন সকালে 10টার সময় ঘুম থেকে ওটা ঘুম থেকে উঠলে মুখের কাছে জলটা আমি চুপচাপ পায়ের পরে পা তুলে বসে থাকি এই সেম জিনিসগুলো আমি আমার শ্বশুর বাড়িতেও লিড করি যার জন্য আমাকে দেখে কখনো কেউ ভাবেইনি যে আমি এই বাড়ির বউ হতে পারি আজকে তিয়াসা ফানজা বলে একজন কমেন্ট করেই যাচ্ছে প্রতি মুহূর্তে খিস্তি করিয়ে যাচ্ছে খিস্তি করে যাচ্ছেন ডেফিনেটলি সম্পদ বলছে আবার কাজে খেলা হবে ডেফিনেটলি আমরা কাজে ফিরবো আজকে বেশ কিছু মানুষ তিয়াসা ফানজাকে আমার একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বোন হও দিদি হও যাই হোক তুমি তোমার কিস্তি করার দরকার তোমার যা করার দরকার ভাই লাইফ থেকে বেরিয়ে গিয়ে করো তুমি কারণ তোমার কিস্তি শোনার জন্য এখানে বসে না এখানে আরো পাঁচজন কথা বলছে কারা এত তোমার মতো গালাগাল সবথেকে বড় কথা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়াটাতে কিস্তি করে এরা মানে মানুষকে আনসোশ্যাল করে তুলছে আজকে মানুষের মধ্যে পজিটিভিটি কেউ ছড়াচ্ছে না এবার আমি দুটো কথা বলতে চাই আজকে আপনারা আমাকে শেষ করে দিতে চান অনেকেই বলছেন কেশব দে ফিনিশ আমার সাবস্ক্রাইব প্রতিদিন প্রায় 1000 খানেক করে কমানো হচ্ছে ফলোয়ার কমানো হচ্ছে ক্যাম্পেইনিং করে রীতিমতো কেশব থেকে ক্যাম্পেইনিং করে আপনাদেরকে আমি একটা কথা বলি যদি এটার পরে আপনাদের মনে হয় যে হ্যাঁ এই মানুষটাকে টেনে নিচে নামানো দরকার আপনারা অবভিয়াসলি নামাবেন কেশব থেকে টেনে নিচে নামালে কিন্তু আপনারা আরও 20টা মানুষের ভাত মারবেন কারণ কেশবদের সাথে কিন্তু আরও 20টা মানুষ রিলেটেড হয়তো 20টার বেশি রিলেটেড আমি নর্মালি আপনাদেরকে ধরে নিয়ে বলছি যে 20টা কারণ কেশবদের সাথে কিন্তু 20টার বেশি মানুষ রিলেটেড কারণ কেশবদের ব্যান্ডের 5জন মেম্বার আছে আজকে আমার সঙ্গে ইঞ্জিনিয়ার আছে আজকে আমার সঙ্গে আমি একটু বলি কথাটা আজকে আমাকে যদি আপনারা শেষ করতে চান খুব ভালো কথা কিন্তু আজকে আমাকে শেষ করলে কটা মানুষের কাজ চলে যাবে সেটা একবার ভাবুন আমার 6টা মিউজিশিয়ান আছেন তারা আমার সঙ্গে গান বাজনা করেন যাদের অনেকের বাড়িতে ছোট ছোট 1-1.5 বছরের বাচ্চা আছে তাদের রুটি রুজি ওটা আজকে আমার কেউ ভিডিওগ্রাফি করেন কেউ এডিট করেন কেউ আমার টিমটাকে ম্যানেজ করেন কেউ আমার গাড়ি ড্রাইভ মানে আমার ব্যান্ডের গাড়ি ড্রাইভ করেন আমার গাড়িটা যদিও আমার বাবা চালান এইভাবে আমার সঙ্গে প্রায় 20টা পরিবার জড়িয়ে আছে যাদের পেটে কিন্তু আপনারা লাথি মারছেন এভাবে ডেফিনেটলি মিকিদা বলছে বাপেরও বাপ থাকে ডোন্ট ওয়ারি থ্যাংক ইউ মিকিদা আজকে আপনাদের কাছ থেকে আমি এই জিনিসটা চাইছি, আপনারা একটু পাশে থাকুন, সময় কথা বলবে, সময় উত্তর দেবে। আজকে আপনারা এতদিন পরে আজকে দেখছেন ওই রকম সাথে মুখ না, হ্যাঁ একদমই অভিজিৎদা বলছে ওই রকম মহিলার সাথে মুখ না লাগানোই ভালো, ওই মেয়েটির কম। আমি আজ এতদিন ধরে আপনারা আমাকে চেনেন, এতদিন ধরে আমি কাজ করছি, এত জায়গায় আমি গেছি, কোথাও দাঁড়িয়ে আমার কোন অ্যাটিটিউডে মনে হয়েছে যে আমি আপনাদের সঙ্গে খারাপ করতে চাই? আজ এতগুলো দিন দেখার পরে আজ প্রায় খেটে তৈরি করা, আজকে আমার সাবস্ক্রাইবারটাও কেউ বানিয়ে দেননি, আজকে ফলোয়ারটা কেউ বানিয়ে দেননি, আমার টিম, আজ আমার ভাই ব্রাদার্স এবং আপনাদের জন্য কিন্তু সম্ভব হয়েছে আমার কাজ করা। পাপান্দা বলছে যে ফেসবুক ইউটিউবে কেউ নিচে নামে না, শুধু উপরে ওঠে, 1000 কমলে 2000 বাড়বে, আর কুছ তো লোক কেঙ্গে লোক কাম হ্যাঁ কেন। একদমই ঠিকই। আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা খিস্তি করছেন, গালাগাল করছেন, সব কিছু ভালো কথা, কিন্তু এতদিন কি আপনারা দেখেছেন? আচ্ছা, সাগর দেবনাথ আসার আগে পর্যন্তও তো কমেন্ট বক্সে এসে আপনারা অনেকেই আমাকে খিস্তি করেছেন। আপনাদের কাছে গায়ে যা, আপনি সবাইকে বলছি না, কিন্তু যারা আমাকে নিয়ে খিস্তি করছেন তাদের কাছে কোথাও তো গায়ে জ্বালার জায়গা আছে। সামনে চলে এসেছে, তবে নিজের প্রফেশনের দিকে ফোকাস করো। একদম রিয়াঙ্কা, থ্যাংক ইউ। ফেসব বাদ দিয়ে ঠিক করে কাজ করো। আমি ডেফিনেটলি আমি কাজ করতে চাই। আজকে ক্লিয়ারেন্সটা দেওয়ার পর থেকে আমরা কাজই করব। আজকে ক্লিয়ারেন্স দেওয়ার পরে আমি আর আসবো না, আমি আর এভাবে লাইভে আসবো না। এরপরে আপনারা খিস্তি দিলো, আমি গান বাজনা নিয়েই লাইভে আসবো, আমি লাইভে আসবো ডেফিনেটলি, আগেও যেমন এসেছি। আর আবারও আমি এই লাইভের মাঝখান থেকে বললাম, শিল্পীর গলায় কোনো দিন কেউ সুর কাটতে পারবে না। থ্যাংক ইউ সুমনদা। আমি আবারও একটা কথা বলছি, ভুল সত্যি তুই ভুল করেও তার ক্ষমা চেয়েও নিয়েছো, সুতরাং সব কিছু নতুন করে শুরু করা উচিত। লোকজন কমেন্ট শুনবে, তারা পিছিয়ে পড়বে, এগিয়ে চলো। থ্যাংক ইউ দেবদা। তুমি সোনাইদা ভরলে কেন, একটা প্রসঙ্গ ছেড়ে গেলে? ও, আমি সোনাইদা ভরলাম কেন? তখন একটা প্রসঙ্গ ছেড়ে চলে গেছি। আজকে সোনাইদাকে বিএসপিজি ছাড়তে হবে কেন? সোনাইদা কিন্তু আজকে আমি দেখেছি মেদিনীপুরের যে কোনো রকম ব্যান্ডের সমস্যা, সিঙ্গারের সমস্যা, আর্টিস্টদের সমস্যাতে রাতভিড়ে ছো করে ফেরার পরেও সোনাইদা ঝাঁপিয়ে পড়ে। আজকে সোনাইদা ফেরার পরে কেন বিএসপিজি থেকে একবারও কেউ সোনাইদাকে ফেরানোর আর্জি করলেন না? উপরন্ত আপনারা বললেন যে সোনাইদাকে আর্টিস্ট দেওয়া হবে না। আরে মহাশয়, আর্টিস্ট কারোর কেনা হয় না, এক্সক্লুসিভ হয় ডেফিনেটলি, আর্টিস্ট কারোর কেনা হয় না। আর যদি একটা মানুষ চায় না, কেউ আপনারা আটকে রাখতে পারবেন না, কোনো বিএসপিজি, এএসপিজি, সিএসপিজি কিচ্ছু পারবেন না। এইসব আপনাদের তো খালি ওই পরনিন্দা, পরচর্চা, কার কি হয়েছে তাকে নিয়ে দুটো সমালোচনা করা, এটা ছাড়া কাজ নেই। আজকে আমি আবারও বলছি, সাগর দেবনাথের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমি কিন্তু অ্যাপোলোজাইজড, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু তার জন্যে আনুষঙ্গিক যে ঘটনাগুলো ঘটছে, আজকে আমার ভাই ব্রাদার্সদের খিস্তি করা হচ্ছে, আজকে আমার সঙ্গে যারা মিউজিশিয়ানরা বাজান তাদের খিস্তি দেওয়া হচ্ছে কেন? তারা মানুষ নন নাকি? ক্রাইম যখন আপনারা করবেন তখন সবটাই ক্রাইম। আমি ওকে যদি মারি, তার জন্য ও যদি পুলিশ কেস করে, তারপরে আবার ও আমাকে এসে মারে, দুটোই কিন্তু সেম ক্রাইম। আমি গিয়েও আবার পুলিশ কেস করতে পারি, দুটোই কিন্তু সেমভাবে ক্রাইম। তাহলে আপনারা এই যে আমাকে কিস্তি দিচ্ছেন, আমার বউকে কিস্তি দিচ্ছেন, আমার বাপ মা ভাই ব্রাদার। সম্পদ বলছে, দাদা একটা জিনিস, তোমার যদি 20 চেনেছে, একদমই ঠিকই। আমি কাজে ফিরতে চাই, আমি আবারও আপনাদের কাছে আর্জি জানাচ্ছি, আমি কাজে ফিরতে চাই। আর করোনার লকডাউন সিচুয়েশন সত্যি, কালকে থেকে চারিদিক লকডাউন হয়ে যাচ্ছে। আপনাদের আগের বছরও আমি যেভাবে ছিলাম আপনাদের পাশে, একইভাবে আছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, আপনাদের যে কোনো রকম সহায়তায়, কোনো লোক দেখানো না। অনেকেই বলবেন এগুলো সিম্প্যাথি কাটতে এসছে, গত বছর সিম্প্যাথি কাটতে আসিনি, লাস্ট অব্দি গলার চেনটা পর্যন্ত বিক্রি করতে গেছিলাম যাতে আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, যে সমস্ত মানুষরা সাথে থাকতে পারে। কি বলছে? প্রবলেম তোমার সাথে হয়েছিল, ঝামেলা, বউকে কমেন্ট বক্সে গিয়ে কিস্তি দেওয়া ওকে টানাটানি উচিত নয়। একদমই ঠিক কথা, তানিয়া দেবনাথ বলছেন। আমাকে নিয়ে ঝামেলা হয়েছে, আমাকে নিয়ে বলুন, কিন্তু দাদা তোমার পাশে আছি, সব প্রশ্নের উত্তর কাজে দেবে। ডেফিনেটলি আমরা কাজে, আমাদের কাজে উত্তর দেব। আজকের পর আর এই ঘটনাটা নিয়ে আর আসবো না। বাঁধন আর কৃষ্ণেন্দুর ব্যাপারটা বলে দাও। হ্যাঁ, বাঁধন লাইভ করেছে, আমি শুনেছিলাম, কৃষ্ণেন্দুও লাইভ করেছে, তাদের কথাটা একটু ক্লিয়ার দিয়ে দিই। বাঁধন হচ্ছে আমাদের পরিচিত এক বন্ধু কাম দাদা ছিল। ক্ষমা করে দিলাম, তোমার গানের শুটিংয়ে এসে সে নায়িকার সঙ্গে একটা অভাব্য আচরণ করেন যেটা নায়িকার স্বীকারোক্তি ছিল। বারেবার আমাদের সামনে ঘটনা ঘটে। তারপরে না ফিরে কলকাতায় আমার যে দাদারা আমাদের শুটে আমাদের সঙ্গে সব সময়তে গেছে, সেই দাদাদের নজরে সেই বিষয়টা পুরোটা আসার পরে সাবধান করার পরেও যখন হয়নি, সোনালির ঠোঁটে একটা মানে বাজেভাবে একটা ঘটনা ঘটায়, যার পরে কিন্তু যোজোদা তার গায়ে হাত তুলে দেয়। হাত তোলা মানে জাস্ট তাকে সামলানোর একটা চেষ্টা করা, তাকে নিয়ে কথোপকথন বলার চেষ্টা করা। আমরা চেষ্টা করি সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে। তার জন্য বাদন এখন অ্যান্টি হয়ে লাইভ করছেন, ভালো কথা করুন আপনি, কিন্তু আপনি লাইভ করলেও আগামীতে যেন এই সমস্ত নায়িকাদের সঙ্গে আপনার ব্যবহারটা ঠিক থাকে। গেল কৃষ্ণেন্দুকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কৃষ্ণেন্দু নাকি লাইভ করেছে শুনলাম। কৃষ্ণেন্দুকে আমার মায়ের জন্মদিনের দিন দায়িত্ব দেওয়া হয়েছিল, তুই সোদপুরের কিছু অনাথ বাচ্চাদের বা অনাথ পরিবারকে নিয়ে আসবি যারা খেতে পান না, তাদের কাছে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতন খাবার পৌঁছে দেওয়ার। সেই সাধ্যমতন খাবারটা পৌঁছতে গিয়ে দেখলাম তুই কিছু মানুষকে নিয়ে আসলি, তোকে বলা হয়েছিল যতজন পারবি নিয়ে আসবি, তোর এস্টিমেট অনুযায়ী আমি করে দিয়েছিলাম, তুই মাত্র 20টা না 22টা মানুষকে নিয়ে এসছিস, বাকিরা কোথায়? আজকে খাবারগুলো তোকে বললাম স্টেশনে বিতরণ করতে, যারা খেতে পায় না তুই তোর ছেলে পুলে এনে তাদের মধ্যে খাইয়ে দিলি। তোর ছেলেপুলেদের জন্য খাওয়ানোর জন্য আমি বারবার ছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম ওই দিনটায় অনাথ মানুষের পাশে থাকতে যারা সত্যি পান না, আমি চেয়েছিলাম এটা করতে। তুই আমার মায়ের জন্মদিনের দিনের ইচ্ছেটায় জল ঢেলেছিলি, সেটা নিয়ে মুখ খোলাটা যদি আমার অপরাধ হয় তাহলে আজকে তুই অনেক কথা বলবি। আজকে অনেকে অনেক কথা বলেছে, তবে আমি আমার কাজে ফিরতে চাই। আমি সবার সব কথা বলে দিলাম, আজকে আমি আর কিছু বলবো না। দুদিন আগে যারাই সঙ্গে ছিলেন আজকে অনেকেই কথা বলেছেন। আর প্রসেনজিৎ মামা, তোমার কাছে আমি সরি, তুমি আমার লাইভে আছো, তোমার কাছে আবারও সরি। সেদিন কিন্তু আমার নেতৃত্বে তোমার বাড়িতে ওই টিমটা যায়নি, সেদিন আমার নেতৃত্বে আবারও বলছি আমি। তারপরে প্রত্যেকটা মুহূর্তে নিজের কাছে অনুশোচনা বোধ হয়েছি, আমার মনে হয়েছে তোমার বাড়িতে গিয়ে তোমার পায়ে ধরে আমার ক্ষমা চেয়ে আসা উচিত ছিল। সেদিন কিন্তু যে মানুষগুলো আজকে লাইভে তোমার প্রসঙ্গটা টেনে তুলে এনেছে তারা বারেবার আমাকে তিতিবিরক্ত করে সেখানে নিয়ে গেছে, না এটা শেষ দেখতে হবে। তোমার মনে থাকার কথা সেদিন কিন্তু আমি বারেবার তোমার বাড়িতে যেতে চাইনি, আমাকে কিন্তু জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে বললাম। আর রামদা বলছে সেন্টুর সাথে কি হয়েছিল? সেন্টুর সাথে তো পুরনো ক্যাচাল, সেন্টু মদকে বাওয়াল দিয়েছিল, সেটা নিয়ে বলতে গেছিলাম বলে অনেক কিছু বাওয়ালি করেছে। ও সেন্টু মিত্রর কথা ছেড়ে দাও, সেন্টু মিত্রর কথা কিছু বলবো না, ওই লোকটাকে আমি চিনি না, আমি চিনতে চাইও না। অনেকে বলছে আর সন্দীপনদাকে অনেক থ্যাংক ইউ, সন্দীপনদা তুমি সঙ্গে ছিলে, ডেফিনেটলি তুমি লাইভ করেছো। আমি আসিনি এই কদিন কারণ আমার মানসিক কন্ডিশন ঠিক ছিল না। আমার সত্যি আমার পেছনে যদি আমার বাবা মা, অঙ্কিতা এবং আমার ফ্যানরা, আমিও তোমার ফ্যান ছিলাম, তুমি এরকম মারধর করলে কেন? আরে তিয়াশা ফাঞ্জা, আপনি সবটা সামনে আসতে দিন। আপনি এক পক্ষ শুনেছেন, আমি আরেক পক্ষটা শোনেননি। সিসিটিভি ফুটেজের মাঝখানের এডিটের অংশটুকু দেখেছেন, পুলিশ যেখান থেকে তাকে অ্যারেস্ট করলো সেই সেকশনটা আপনি দেখেননি। আবারও বলছি, প্রসেন মামা বলছে তুমি জানো, প্রসেন মামা আমি আবারও লাইভে সবার সামনে, এতজন মানুষ আছেন, এই লাইভটা লক্ষ লক্ষ মানুষ দেখবেন, তাদের সামনে তোমার কাছে আমি সরি চাইছি। আবারও এই ঘটনার সঙ্গে, তোমার ওই দিনের ঘটনার সঙ্গে আমি থাকতে চাইনি, আমাকে জোর করে জড়িয়ে এই ঘটনাটাকে ঘটানো হয়েছিল। এইবার আরও কতগুলো কথাতে আসি। আজকে হয়তো এই লাইভটা করার পরে আমার এগেইনস্টে যে সমস্ত ব্লেম করা হয়েছিল যে আমি নাকি রেপ করেছি আমার কোনো স্টুডেন্টকে, আবারও বলছি আমি গান শেখাতামই না কোনো দিন, আমার মা গান শেখাতেন। এবং আমার এলাকায় খবর নিলে জানতে পারবেন, এবং বিভিন্ন মারফত যারা ফোন করেন গানের ক্লাসের জন্য তাদের কাছে জানতে পারবেন যে গানটা আদেও কে শেখাতো। আমার একটাই ভয় ছিল যে কালকে কাউকে সাজিয়ে 500 টাকা দিয়ে আমার বাড়িতে নিয়ে এসে বলতেই পারে যে একে রেপ করা হয়েছে। যদি এমন হয় তাহলে এত বছর তারা কেন চুপ ছিলেন, এখনো কেন চুপ? এখনের প্রশ্ন ছেড়ে দাও, এত বছর কেন তারা চুপ ছিলেন? যদি 2 বছর হয়, 3 বছর হয়, 4 বছর হয়, 5 বছর হয়। অঙ্কিতা আমার সাথে প্রায় আমরা বিয়ে করেছি প্রায় 3 বছর, তার সঙ্গে আরও 1-1.5 বছর 2 বছরের আমাদের ওই প্রেম করেছি অল্প সময়, বাট বন্ধু ছিলাম বহুদিন। সব মিলিয়ে ও আমাকে চেনে। রামদা বলছে দেখলাম লাইভ করেছে, এখন অনেকে লাইভ করবে। আজকে আমাকে নিয়ে এত ঘটনা ঘটেছে, আজকে যেহেতু আমি একটা ঘটনার সঙ্গে জড়িয়ে গেছি তাই আমাকে নিয়ে এখন সবাই লাইভ করবে। পক্ষে তুমি লাইভ পাবে না। পক্ষে একটা মানুষ লাইভ করেছিলেন, আমি তার কাছে সত্যি, আমি সত্যি তার কাছে কৃতজ্ঞ। সন্দীপন্দা আমাকে নিয়ে কথা বলেছিলেন। আমি আবারও বলছি, সাগর দেবনাথ তাই তো, সাগর দেবনাথের সঙ্গে ভুল আমার তরফ থেকে যেগুলো হয়েছে আমি তার জন্য আবারও ক্ষমা প্রার্থী, আমি তার জন্য আবারও ক্ষমা প্রার্থী। অমিত দা বলছে থ্যাংক ইউ, না ওটা আমাদের বন্ধু ঋষভ, সেটাই তো বলছি। অমিত দা বলছে কাজ কর, এক্সট্রিম লেভেলের কাজ কর, চিরদিন কারোর সবার সমান যায় না। একদম থ্যাংক ইউ অমিত দা, তুমি এইভাবেই সাথে থেকো। সবাইকে আমি অনুরোধ করব পাশে থাকুন, কাজ করতে চাই, আমি ফিরতে চাই। আমাকে আনফলো করা হয়েছে, আনসাবস্ক্রাইব করা হয়েছে, প্রায় 15,000-এর কাছে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব হয়েছে, আমার ফলোয়ার প্রায় 1000-12 কমানো হয়েছে, সবটা নিয়েই বিষয় হয়েছে। হ্যাঁ, সেন্টু মিত্র বলেছে একটা শিল্পীর শ্লীলতানি করেছি, সেই কমিটির কাছে জানতে চাও। আমি একটা মঞ্চে অনুষ্ঠান করতে গান গাইতে উঠেছি, 2টো গান গাইবার পরে যদি কেউ মঞ্চে এসে বলে আমাকে ডুয়েট গান গাইতে হবে, আমি এমনিতেও ডুয়েট গান করি না, আমি এমনিতেও ডুয়েট গান তখন গাই না, তখন যদি আমার ডুয়েট গান গাইতে না চাওয়া, বলা যে আমি 3-4টে গানের পরে ডুয়েট গান গাইবো, এটা যদি কাউকে শ্লীলতানি করা হয় তাহলে মধ্যমগ্রামে যে কমিটির শো করেছি তাদের কাছে একবার আপনারা খোঁজ নিন। রাজ বলছে দারুণ দিলে দাদা। আমি দিতে আসিনি, আমি কটা সত্যি কথা সবার কাছে বলতে এসেছি। সানিদাকে থ্যাংক ইউ জানাবো, সানিদা মানুষের কাছে সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছিলেন। আমার আবারও বক্তব্য, ভুল আমার হতে পারে। শুভজিৎকেও থ্যাংক ইউ জানাবো, তারা শুভজিৎকে নাকি অনেকে বলেছে যে তুমি নাকি শুভজিৎকে টাকা দিয়েছো তাই শুভজিৎ তোমার পক্ষে লাইভ। আচ্ছা, টাকা যদি হতো তাহলে তো আমি সেই মানে স্যান্ডি সাহাকে 1 লাখ টাকা পাঠিয়ে বলতে পারতাম ভাই তুমি আমার এগেইনস্টে বলো না। আমি তো ওর নাম কি সাগরকে 5 লাখ টাকা পাঠিয়ে বলতে পারতাম ভাই তুমি এই কাজ করো না। অনেকে বলছেন আমার ফ্লুয়েন্স, আমার ইনফ্লুয়েন্স দেখিয়ে, আমি আমার ক্ষমতা দেখিয়ে পুলিশকে ইয়ে করেছি, দিয়ে ওকে অ্যারেস্ট করিয়েছি। যদি ওর এতই ক্ষমতা থাকতো তাহলে এত কিছু হতো না। যদি এতই ক্ষমতা থাকতো তাহলে মানে এই কদিন আমি চুপ কেন বসে আছি, সবাই কেন সাগর দেবনাথ এত কথা বলছে, এত বাজে বাজে বিষয় কেন ঘটছে? যদি সেদিন আমি ওকে, সাগরকে পুলিশ দিয়ে চুপ করাতে পারতাম তাহলে পরে কেন পারছি না? এটার প্রশ্ন তো আপনাদের মনে যাচ্ছে না। আমি আবারও বলছি সাগর ভাই, তোমার কাছে, তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তুমি যদি থেমে যাও খুব ভালো কথা, তুমি যদি থেমে যাও সত্যি খুব ভালো কথা, নইলে তুমি করে যাও। আমি আর ডিফেন্সে লাইফে আসবো না কখনো। আর নেক্সট গান খুব তাড়াতাড়ি আসছে, বিট্টু বলছে নেক্সট গান কবে আসবে, খুব তাড়াতাড়ি আসছে। ঋষভ বলছে সেই ক্লাস 5 থেকে তোর পাশে ছিলাম, আছি, এখনও থাকবো সারা জীবন। এই মানুষগুলো চেনে ব্যক্তিগতভাবে আমাকে, যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন আদতে আমি মানুষটা কেমন। সানিদা ফাঁসে ছিল দাদা, সেটাই একদমই, সানি ফাঁসে ছিল। সুমন কৈতি বলছে অল্প বয়সে পাকলে ড্যাশ দাদা খিস্তি দেবেন না। শ্রেয়সী দেবনাথ বলছে 3 বছরের ম্যারিড লাইফ, ও মাই গড। হ্যাঁ, সেটা হতেই পারে, আমার পার্সোনাল ইস্যু সেটা। আর আবারও বলছি, মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো গান রিলেট করে বলা হয়, হ্যাঁ আমার আমার ব্যক্তিগত জীবনেও পাস্ট লাইফ ছিল, সেই কথাও আমি মঞ্চে অনেক সময় বলেছি। আচ্ছা, আমি নাকি 15 লাখ টাকা দিয়েছি সাগরকে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, প্লিজ অ্যান্সার। জানি না সোনাইদা, আমি বুঝতে পারছি না যে কি টপিক। কালকে একটা ভিডিও দেখছি আমি নাকি কাকে বলেছি যে, মানে এটার কোনো প্রমাণ নেই কিন্তু, মানে এগুলো জাস্ট বলতে হবে তাই বলছি, যে কেশব দে অরিজিৎ সিং এর থেকেও ভালো গান গায়, এটা কেশব দে বলেছে। আরে ইয়ার, অমিত দা বলছে 13 লক্ষ ফলোয়ার্স বানাতে গেলে অনেক ট্যালেন্ট দরকার। ডেফিনেটলি কাজ, ট্যালেন্টটা আমি জানি না আমার কতটুকু আছে, বাট আমি আমার ডেডিকেশন দিয়ে মিউজিক করার চেষ্টা করেছি। অনেকে কমেন্ট করছেন সারেগামাপা লাথ ছুঁড়ে ফেলে দিয়েছে, আরে ভাই সারেগামাপা ছুঁড়ে ফেলেছিল, তারপরে আমি কিন্তু নিজের গানে ফিরেছি। অনেকে কমেন্ট করছে কিরণ দত্তের ওকি লাগছের জন্যই তুই হিট হয়েছি, আরে ভাই আমি এসেছিলাম কিরণ দত্তের গানটা দিয়ে, তারপরে কিন্তু গোটা 10 থেকে 15টা হিট গান করেছি পরপর, মঞ্চে দাঁড়িয়ে কিন্তু নিজের গানটা গাই। আমি ফিরতে চাই, আমি আমার গানে ফিরতে চাই। আপনারা আমার গানে আমাকে চিনতেন, আমি আমার গানে ফিরতে চাই। আমি আবারও বলছি, আমার তরফ থেকে যা যা ভুল ছিল আমি সবটুকু রেকটিফাই করে নিতে চাই, আমি কাজে আসতে চাই। আপনারা কাজে ভালোবেসেছেন, দয়া করে খিস্তি দেবেন না, নিজের রুচির প্রমাণটা এভাবে দেবেন না। হ্যাঁ, সাগরের সঙ্গে সেদিন একটা ঝুটঝামেলা হয়েছে, সেটা রাগের বশে অনেকের অনেক কিছু হতে পারে। আমি আবারও বলছি, ভুল হয়েছে, কিন্তু তাই বলে একটা মানুষকে খিস্তি করা নয়। সেই ঝামেলাটা তো ঝামেলা পর্যন্ত ছিল না, তারপরে সেটা পার্সোনাল অ্যাটাকে চলে গেছে। পার্সোনাল অ্যাটাক হয়েছে। সাগর তুমি আমার কন্টেন্ট নিয়ে বলতেই পারতে, আমার বৌদি গান নিয়ে খিল্লি করতেই পারতে, গান বানিয়েছি খিল্লি হতেই পারে, একটা ভালো কাজ করলেও খিল্লি হয়, খারাপ কাজ করলেও খিল্লি হয়। ডেফিনেটলি বৌদি নিয়ে গানটা বানানোটা একটা খিল্লি ওরিয়েন্টেড কাজ, তুমি করতেই পারতে, কিন্তু সেখানে তুমি ওই আমার বাবার কথা, আমাকে খিস্তি খামারি করে কথা, এগুলো না বললেই পারতে। আজকে আপনারা বলুন, রাস্তায় বেরোলে আমাকে যদি আবার অ্যাটাক করা হয় তার জবাব কে দেবে? আমাকে কেউ হেল্প করছে না এই বর্তমান পরিস্থিতিতে, মানে হেল্প তো দূরের কথা, আমি কাউকে ফোন করতেই পারছি না। আমার বাবা যদি কোনো কাউকে বলে, আজকে কোনো একটা দলের জন্য আমি তো সবসময় থেকেছি, কেউ কাউকে যদি বলা হচ্ছে কেউ থাকছে না পাশে। আজকে সবার বক্তব্য হয়েছে কেশবের পাশে থাকা যাবে না, না ডেফিনেটলি দলের তরফ থেকে আমাকে কেউ জানাননি, বাট কিছু কিছু মানুষ জানিয়েছেন। সোনালি বলেছে ওই আর সোনালি তুই এসসিস যখন লাইফে, তাহলে একটু বাঁধনের ব্যাপারটা তুই একটু এসএমএস এ পারলে ক্লিয়ার কর, এখানে কমেন্টে লিখে। কারণ বাঁধনদার বক্তব্য ছিল যে বাঁধনদা তোর সাথে কিছুই করেনি, জাস্ট নরমালি বাঁধনদাকে বদনাম করার জন্য নাকি ব্লেমগুলো করা। আরে বাঁধন কোনো সেলিব্রিটি নয় যে ওকে বদনাম করার জন্য এটা করা হবে। তুই পারলে, তুই যখন আছিস লাইভে তাহলে একটু ক্লিয়ার করিস ব্যাপারটা। স্পিতা বলছে দোষ দুই পক্ষেরই ছিল, কারোর কম কারোর বেশি, সব এবার এটা বন্ধ হলে একদমই তাই, এটা বন্ধ হওয়া উচিত। আজকে স্যান্ডি সাহা, সাগর দেবনাথ লাইভ করে বলছে কেশব থেকে ক্ষমা চাইতে হবে। লাইভে ক্ষমা চাইলাম, আমি মন থেকে ক্ষমা চাইলাম, আমি এতদিন কেন আসিনি, আমি নিজের কাছে নিজে অনুতপ্ত ছিলাম যে আমি একটা কাজ ঠিক করিনি। তার মানে এই নয় যে একটা মানুষকে শেষ করতে হবে। সাগর দেবনাথ তুমি 17,000 না 22,000 থেকে 50,000-51,000 ফলোয়ার পেয়েছো, আমার জন্য বলবো না, তোমার সাথে ঘটনাটা ঘটেছে, তুমি পেয়েছো ফলোয়ার, তোমাকে সাপোর্ট করেছে মানুষ, সাপোর্ট ডেফিনেটলি করেছে বলে তোমার ফলোয়ার গেইন হয়েছে। কিন্তু তার মানে এই নয় কাউকে খিস্তি করা, কাউকে মানে একদম ধরে ধরে আমি লেগে থাকবো যতদিন না তুমি আমার বাড়িতে এসে পায়ে ধরবে। তুমি এই কথা বলছো, তুমি তুমি আমি সোশ্যাল মিডিয়াতে কথাটা বলতে বাধ্য হচ্ছি। তোর অনুষ্ঠানে তুই কোনোদিন তোর ওয়াইফকে তুই ফেক ফেক, আচ্ছা আমার বউই বলুক সে আমার অনুষ্ঠানে গেছে কিনা, বলছে তোমাকে কোনোদিন নিয়ে গেছি নাকি আমার অনুষ্ঠানে। আমি প্রচুর অনুষ্ঠানে গেছি দাদা, মানে ইভেন 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 মঞ্চেও আমার বউ উঠেছে, সব থেকে বড় কথা মঞ্চেও আমার বউ। যাই হোক, আমি বলতে চাই না সাগর ভাই, আবারও তোমার কাছে আমি সরি, কারণ তোমার সাথে ঘটেছে ঘটনাটা, তুমি ভার্সেস আমি ঘটনাটা ঘটেছে, তার জন্য আমি চাই না এই ঘটনাটা আর ফারুক, এত মানুষ সাফার করুক আমি চাই না। পাবলিক নিতে পারছে না, রাগের ফসে অনেক কিছু হয়, কিন্তু না আপনারা ওই সিসিটিভি ফুটেজটা দেখছেন ডেফিনেটলি, তো সিসিটিভির ফুটেজে এটা থাকলো না কেন, পুলিশ কখন তাকে অ্যারেস্ট করলো, দরকার ছিল সেটাও থাকার, সেটা সামনে আসুক তাহলে। আর একটা কথা বলি, সবাই অন্ধ হয়ে গেছে, সোনালি সেটাই বলছে, সবাই অন্ধ হয়ে গেছে, এক্স্যাক্টলি। ভিডিও করেছে একসাথে, সম্পদ কিছু একটা বলছে, বুঝতে পারছি না। যাই হোক, একটু আগে কি একটা টপিকে বলছিলাম আমি, জাস্ট যে মানে আপনারা খিস্তি গালাগালি করছেন, এইগুলো ঠিক নয়, এটাকে থামান। আমি চাই কাজে ফিরতে। ও সাগর দেবনাথ কোনো এক আমার শুভাকাঙ্ক্ষী বা তার শুভাকাঙ্ক্ষী কারো একজনের কাছে বলেছে যে কেশবের বাবাকে, কেশবের মাকে, কেশবের পুরো টিমকে এসে সাগরের ভাইয়ের কাছে, সাগরের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে, সাগর সেটা ভিডিও করে ফেসবুকে দেবে, তাহলে ও শান্তি। মানে আলটিমেট মোটোটা কি, মোটিভটা কি? পাটা ধরে নিচে নামানো, পায়ে ধরে ক্ষমা চাওয়ানো, সেটা তো আগে থেকেই তুমি চাইছিলে ভাই। তুমি আমাকে নিয়ে জানো, কেশবের অপরাধটা কেশবের চেয়ে বেশি পাবলিকের মনে হচ্ছে, সেটাই ঘটনা হচ্ছে। আমি একটা কথা বলতে চাই যে সেদিন যখন এই ঘটনাটা ঘটে, তারপর সে একটা লাইভ ভিডিও করে, না এটার আগে যখন আমাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়, একটা ট্রোল, কোনটা? আচ্ছা, সাগর দেবনাথ যখন আমাকে নিয়ে একটা রোস্টিং ভিডিও বানায় প্রথমে, সেই রোস্টিং ভিডিওটা নিয়ে যখন ফেসবুকে কথা হয়, তখন কিন্তু আমি ভিডিওটা শেয়ার করি, যে মজা লাগছে। ও ओ हठात् करे बोले दिल मिमोना ताके जस्ट नर्माली फोन करेছে যে তুমি এটা করে ঠিক করোনি বা এই জিনিসটা ঠিক লাগেনি গালাগালিটা ও সাথে সাথে সেটা সার্কুলেট করে দিল কেশবদের ভাইরা খিস্তি করছে ওই কোকে নাকি ফোন করে থ্রেট করছে আরে ভাই যদি তোমাকে থ্রেট করতো তাহলে আজকে তোমার লোক আমাকে কেন থ্রেট করছে আমার বাড়িতে কাগজ লিখে ফেলে যাচ্ছে কেন আজকে আমার বাড়িতে কাগজ লিখে ফেলে যাচ্ছে কেন এই মুহূর্তে আমার ইউটিউবে কমেন্ট ঢুকছে খিস্তি দিয়ে গানের কমেন্ট বক্স ডিলিট করে বন্ধ করে দিয়েছি কোন ভিডিও খুঁজে খুঁজে খিস্তি দিচ্ছে এগুলো তো তোমরা করাচ্ছো আর হ্যাঁ অঙ্কিতাকে নিয়ে কথা অঙ্কিতা তো আমার সাথে প্রজেক্টও বানিয়েছে আমারও ফরানো যাওয়া চাই একটা ভিডিওও করেছে সে আমার সাথে অঙ্কিতার সাথে আমার বন্ডিংটা কি যারা চেনেন জানেন তারা জানেন আমি জেবিএল এর মধ্যখানেও ছিলাম মুখ ভাঙাচ্ছিলাম ওকে इवन জেবিএল প্রজেক্টেও ছিল শিয়া বলছে তাদের অন্ধভক্ত তারা কেশবদের অন্ধভক্ত না তাদের একটা বিচার বিবেচনা বুদ্ধি আছে তারা সেই বিচার বিবেচনা বুদ্ধি থেকে সবটা দেখিয়ে বুঝে জেনে হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি যেটা বলছিলাম আর কি কেশবদের অন্ধভক্ত না তারা তারা যথেষ্ট তাদের আর একটা কথা বলি আমার কাছে এই মুহূর্তে এই ফটোটা থাকলে আমি দেখাতে পারতাম পকেট থেকে গলা থেকে চেইন খুলে বলা হচ্ছে না পকেটে ঢোকানোর কথাটা পুরো ভিডিও ফুটেজটা আমি যদি পেতাম আমি নিজে আপনাদেরকে দেখাতে পারতাম সাগর দেবনাথের পকেটে যে হাতটা ঢুকছে ওটা আমার হাত নয় আমি দাঁড়িয়ে একটা কর্নারে সাগর দেবনাথের পকেটে এরম জায়গায় হাতটা ঢুকছে ভালো করে ভিডিওটা খেয়াল করবেন এবার এতদিন খেয়াল করেননি এবার খেয়াল করুন ভিডিওটা দেখে আর কেশবের হাতে সব সময় এই যে এইগুলো ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আমার হাতেও আছে এগুলো বহু বছরের পুরনো কেশব কোনো সময় এগুলো হাতে খোলে না যারা কেশবকে ফলো করেন বা কেশবের ভিডিও বা প্রোগ্রামের ফুটেজ ফটোস দেখেন তারা খুব ভালো করে দেখবেন কেশবের হাতে ওইগুলো থাকে আর এই লাল দাগাটা এটা আমি কেশবের জন্মদিনের এবং 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 আরেকটা কথা বলি সরস্বতী পূজোয় তো প্রতি বছর আমার বাড়িতে সবাইকে আসতে হয় সবাইকে নিমন্ত্রণ করা হয় আচ্ছা রিপোর্ট মারছে লাইভ এবার লাইভটা বন্ধ করবো আচ্ছা ঠিক আছে লাইভটা এবার বন্ধ করবো সরস্বতী পূজোয় তো আপনারা প্রতি বছর আসেন আমার বাড়িতে সেখানে অঙ্কিতাকে দেখা যায় সবার সামনে আর সিসিটিভির পরে লাইভটা ডিলিট করলাম কেন আবারও বলি সিসিটিভির পরে লাইভটা ডিলিট করার একটাই কারণ আমার পেজে প্রচন্ড পরিমাণ সেদিন রিপোর্ট পড়েছে ইভেন এখনো লাইভটাতে রিপোর্ট পড়ছে এই মুহূর্তেও লাইভটাতে রিপোর্ট পড়ছে লাইভটা বারবার বন্ধ হওয়ার সম্মুখীন হচ্ছে আপনাদেরকে আবারও আমি অনুরোধ করব আপনারা প্লিজ সাপোর্ট করুন আপনাদের সাপোর্টটা চাই আজকে বিপদে পড়েছি বলে অনেক মানুষ অনেক কথা বলছেন কিন্তু দয়া করে একটু পাশে থাকুন আর জেনে বুঝে বিচার বিবেচনা বুদ্ধিটাকে আবার বলছি অনেকে বলছেন যে প্রথমের লাইভ ভিডিওটা ডিলিট করেছিলাম কেন আমার পেজে এত পরিমাণ রিপোর্ট পড়েছে সেদিন আমি বাধ্য হয়েছিলাম লাইভ ভিডিওটা ডিলিট করতে কারণ আমার পেজটা উড়ে যাক আমি চাইনি অনেক কষ্টে এই পেজটা আপনাদের সবাইকে নিয়ে তৈরি করেছিলাম আমি লাইভটা শেষ করার মুহূর্তে আমি কোনো তর্কে যেতে চাই না সাগর ভাইয়ের সাথে ভুল হয়েছে আমার তরফ থেকে যেটা আমি সাগরের প্রতি আবারও ক্ষমা চাইলাম সাগর তুমি পারলে আমায় ক্ষমা করো তোমার সাথে যে ভুলটা আমি করেছি বা আমার দ্বারা হয়েছে সেটা আমি কোনোভাবেই করতে চাইনি ভুল হয়ে গেছে কিন্তু এবার এটা স্টপ হোক আর পারছি না প্লিজ আর এই এত খিস্তি খেতে পারছি না ভাল লাগছে না প্রচুর খিস্তি খেয়ে ফেলেছি সবাইকে নমস্কার জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও বললাম এই লাইভের শেষে আমি আমার ভুল স্বীকার করে নিয়ে বলছি এই ঘটনাটার এবার স্টপ হোক এরপরেও যদি কেউ বা কারা জোর করে আবার নতুন করে এই ঘটনাটাকে বাড়ানোর চেষ্টা করেন তাহলে এটুকুই বুঝে নিতে হবে আপনাদের মোটিভই ছিল এটা শুরু থেকে এই ঘটনাটা ঘটানোর তাই আপনারা করছেন আজ তোর কথা বলছে কেন রে এত কথা বলছে নিজের কথা নিজে ফোন আমি নিজের কথা নিজে বলছি ও তো এতক্ষণ ধরে নিজের কথা নিজেই বলছি আমি নিজের কথা নিজেই বলছি আপনি লাইভটা প্রথম থেকে দেখবেন ওর কথাগুলো ও বলেছে আমারগুলো আমি বলেছি যাই হোক সবাই ভালো থাকুন 2022 এ আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের সম্পর্কটা সবার সামনে একটা অনুষ্ঠান করে নিয়ে আসতে সেটা আপনারা হতে দিলেন না আপনারা সেটা নিয়ে এত কিছু মন্তব্য করলেন দয়া করে গালাগালিটা করা বন্ধ করুন সাগর ভাই তুমি ভালো থেকো যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছেন মিম করেছেন সবাই ভালো থাকুন আরও করুন আমাদেরকে কাজে ফিরতে দিন আমরা কাজ করতে চাই আর আপনাদের যা যা বিস্তারিত বলা ছিল আমরা বলে দিয়েছি সব বলে দিয়েছি আর কিছু বলবো না এরপরে আমরা আপনাদের আর আশা করি কিছু জানার নেই আর এরপরে জানো আমি আবারও বলছি এতদিন অনেক থ্রেট খেয়েছি আবারও বলছি আমার বাবাকে ফোন করে থ্রেট করা হচ্ছে মেরে দেবো আমাকে বলা হচ্ছে অমুক এলাকায় ঢুকে দেখিস কোনো এলাকার কারোর বাবার কেনার এলাকা নয় আমার বাড়িতে কাগজে লিখে ফেলা হচ্ছে যে কেশবকে রাস্তায় বেরোতে দেবো না হাবড়া বাজারে বেরোতে দেবো না এটার দায় কিন্তু আপনাদের তাহলে নিতে হবে যদি এরকম কিছু হয় সোশ্যাল মিডিয়াতে বলে দিলাম সাগর ভাইয়ের অনুগামী তার বন্ধু বান্ধব তার লোকজনরা এই এই কাজগুলো করছেন সোশ্যাল মিডিয়া শুধু নয় আমার বাড়িতেও। আর যারা যারা এখন ঢুকে হুটহাট কমেন্টগুলো করছেন তারা প্রথম থেকে লাইভটা দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য আমরা আবার রিপিট করতে পারবো না পুরো ব্যাপারটা। এবার আমরা কাজে ফিরবো, আবারও এবার আমরা কাজে ফিরবো। আর দয়া করে এই থ্রেটিং বন্ধ করুন, কারণ আমার বাবা মা, আমার যারা পাড়া প্রতিবেশী ছেলেপুলে ভাইরা, অঙ্কিতার বাবা মা আত্মীয় স্বজন কেউ ভালো নেই এই ঘটনার আপনাদের খিস্তি খামারির জন্য। আপনারা আরও সবাই ভালো ভালো করে ট্রোল করুন, অনেক কিছু করুন, খিস্তি দেবেন না দয়া করে। টাটা।